সময় সম্পর্কে সচেতন তুমি সময় সম্পর্কে সচেতন আছো যেটা অন্যরা আমি দেখেছি যারা নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে ওরা তেমন কোনো কিছু জানেও না কিছু বুঝতেও পারে না আর শুধুমাত্র ঢাকা এসছে তাদের থেকে তুমি একধাপ এখনও এগিয়ে আসো সো সেই সুযোগটাকে কাজে লাগাও আমার মনে হয় সো আসি আমাদের আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস অন সো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম বেসিক কোর্স একদম বেসিক কোর্স হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অন এখন এই ইলেকট্রিক্যাল সার্কিটস অন কোর্সটাতে অ্যাকচুয়ালি কী পড়াবো এর একটা আউটলাইন আছে তোমার যে পোর্টাল আছে এই পোর্টালে একটা দিয়ে দেওয়া আছে যে এই কোর্স থেকে আমি কি শিখব তুমি পোর্টাল থেকে ওইটা ডাউনলোড করে একটু দেখে একটু পড়ে এসো যে কি কি আসে এর ভিতরে একটু হ্যাঁ তোমার ক্লাস শেষে এসো আমি তোমাকে পোর্টালে কিভাবে লগ করতে হয় সেখানে তোমার সমস্ত কোর্সের সব কিছু থাকবে কোথায় কি আসে না আসে তোমার ডিটেলস ডকুমেন্ট সেখানে আসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেটা ওখানে তোমার কোর্স ম্যাটেরিয়ালসগুলো দেখেছো ওখানে কিন্তু সব কিছু দেয়া থাকবে এবং যদি কোনো ক্লাস আসো হ্যাঁ ওইটা যদি হয় তাহলে ডিরেক্টলি ওই ডকুমেন্টটা তোমার হাতে দিব না আমি ওটা পোর্টালে অ্যাড করে দিব। ওখান থেকে তুমি ডাউনলোড করে ওটা পড়তে পারো ওকে প্রতিটা ক্লাস শেষেই আমি একটা করে ডকুমেন্ট ওখানে আপলোড করি ওকে তো ওইটা একটু দেখে নিও এই কোর্সের অভারভিউ এই কোর্সের টোটাল কি থাকবে ঠিক আছে ওটা আর আমি না যাই এখন আসি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি কেন পড়বে তার একটা বেসিক ধারণা দিই ওকে তুমি যদি চিন্তা করো তুমি পাওয়ার স্টেশন দেখেছো কোথাও কারেন্ট সাপ্লাই হচ্ছে কোথায় দেখেছ তোমাদের উপজেলায় পাওয়ার স্টেশন আছে সাব স্টেশন আছে মনে হয় সাব স্টেশন তোমাদের হচ্ছে নেস্কোর আন্ডারে নেস্কো না পল্লী বিদ্যুতের আন্ডারে তুমি পল্লী বিদ্যুতের আন্ডারে উত্তর অঞ্চলে তো নেস্কোই দেওয়ার কথা ছিল যাই হোক মানে কিছু সংখ্যক সংখ্যক কিছু সংখ্যক পল্লী বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুৎ আছে আচ্ছা ধরো আমি যদি বলি আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট আছে একটা আশুগঞ্জে আছে ভেড়ামারায় আছে মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে মানে এরকম বিভিন্ন জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো জেনারেটিং স্টেশন বলি মানে কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো তার একটা ধারণা দেয় এখন এইখানে তো আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি তাই না ইলেকট্রিসিটি তো জেনারেট করি কিন্তু সেই জেনারেশানটা করতেছি কীভাবে সেটা কি মানে কোনো একজন মেকানিক্সকে নিয়ে ধরে আমি জেনারেশানটা করতে পারছি না এই ইলেকট্রিক্যাল যে জেনারেটিং স্টেশন আছে সেই জেনারেটিং স্টেশন অপারেট করার জন্য আমার নলেজেবল কিছু লোক লাগবে যারা এই জিনিসটাকে অপারেট করতে পারবে নর্মাল লোক দিয়ে সেটা হবে না সো যারা ইলেকট্রিসিটি জেনারেশন সম্পর্কে বেসিক ধারণা রাখে বা ইন ডেপথে ধারণা রাখে ওটা চালানোর জন্য সেই লোকগুলো সেখানে কাজ করতে হয় সো যদি কাজ করতে হয় তাহলে তার ইঞ্জিনিয়ারিং জানা ছাড়া কোনো উপায় নেই আচ্ছা সেটা তো গেল সো ওই পাওয়ার প্ল্যান্টের ভিতরে যত কাজ আছে ইঞ্জিনিয়ার ছাড়া কোনোভাবেই সম্ভব না একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশুনো করা ইঞ্জিনিয়ার ছাড়া ওর ভিতরে একটা কাজও তুমি করতে পারবে না ওকে ওই পাওয়ার প্ল্যান্টের ভিতর কী আছে একটা জেনারেটিং স্টেশন আছে ওর পাশে আর একটা সাব স্টেশন আছে মানে একটা জেনারেটার তো থাকেই জেনারেটারের পাশে অনেক বড় ট্রান্সফর্মার বসানো থাকে সেই ট্রান্সফর্মার দিয়ে আমি ইলেকট্রিসিটিটা দূরে সাপ্লাই দিই এখন ওই যে সাব স্টেশন থাকবে ওই সাবস্টেশনের সমস্ত কাজই ওই ইঞ্জিনিয়াররা করে যারা পড়াশুনো করে আসছে তারাই করে অন্য কেউ ওই কাজ করতে পারেন হয়তো একবার দেখাই দিলে কেউ একটা কাজ করতে পারে সে বারবার একই কাজ করতে পারে কিন্তু কোনো ফল্ট হয়ে গেলে সেই ফল্টটা কেন হলো সে ওইটা আইডেন্টিফাই করতে পারবে না সো পড়ালেখা জানার লোক দরকার সো জেনারেটিং স্টেশনে দরকার সাব স্টেশন দরকার আচ্ছা ওইখান থেকে নর্মালি আমি যদি আশুগঞ্জের কথা চিন্তা করি সে দেখা গেল মানে কিছু কয়েক মেগাওয়াট জেনারেট করতেছে বা একশো দুশো মেগাওয়াট জেনারেট করতেছে অত বড় পাওয়ার নেয়ার মতো লোড ওই আশেপাশে নেই মানে লোড বলতে বোঝাচ্ছি লাইট ফ্যান এগুলো হচ্ছে আমার লোড সো ওই পরিমাণ লোড আশেপাশে নেই সো ওখান থেকে পাওয়ারটা তোমার নিয়ে আসতে হবে আমি ওই স্টেশন থেকে ট্রান্সমিশন লাইনের পাওয়ারটাকে ট্রান্সফার করলাম ওই ট্রান্সমিশন লাইন বড় বড় প্লার দেয়া আছে বড় বড়ো টাওয়ার তৈরি করা আছে মাঠের ভিতর দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার আমি টাওয়ার নিয়ে গেছি তাই না এই টাওয়ার দিয়ে নিচে ঢাকা শহরের কোথাও বা ঢাকা শহরের আশেপাশে বা অন্য অন্য যে এলাকায় আমি সাপ্লাইটা দিব সেখানে আর একটা স্টেশনে ঢুকাইছি সেখানেও বড়ো তোমার বাড়ির বাসা বাড়ির এলাকায় সেখানে একটা সাবস্টেশনে ঢুকাইছি সেখানেও ট্রান্সফর্মার আসে এবং অন্যান্য প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে তাহলে সেখানেও আমরা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার আবার চিন্তা করো এই যে টাওয়ার টাওয়ারটা তৈরি করে আনলাম টাওয়ারটা তৈরি করবে হয়তো সিভিল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করবে টাওয়ারের কী পুরানি স্ট্রেন্থ হয়তো তারা চেক করবে কিন্তু টাওয়ারে যে কন্ডাক্টারগুলো দিব কত সাইজের দিব কন্ডাক্টারের গেস কতটুকু হব কন্ডাক্টার কয়টা করে দিব একটা করে দিব না তিনটা করে দিব তার হিসাব কারা করবে ইঞ্জিনিয়ার করবে ইঞ্জিনিয়ার ছাড়া তো হচ্ছে না এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করবে আচ্ছা এ গেল পাওয়ার স্টেশনের কথাবার্তা যে পাওয়ার রিলেটেড যদি কোনো কাজে আছে কোনো একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো ইন্ডাস্ট্রিতে নর্মালি ইলেকট্রিসিটি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি নেই কোথাও কোনো বাবা ইন্ডাস্ট্রি ইলেকট্রিসিটি ছাড়া আছে নেই সো সেখানে ওদের একটা সাবস্টেশন থাকে সবসময় সবসময় একটা সাব স্টেশন থাকবেই মাস্ট আমাদের মাস্ট থাকবেই মাস্ট থাকতে হবে সাব স্টেশন স্টেশন না থাকলে হবে না আচ্ছা ওই সাব স্টেশন তো গেল ওর বাইরে যতগুলো ইকুইপমেন্ট আছে সবগুলো ইলেকট্রিসিটি দিয়ে চলে সবগুলোই আমার মোটর ফ্যা বলো বা অন্য অন্য মেশিন বলো সবগুলো তো ইলেকট্রিসিটি দিয়ে চলতেছে সো সেখানে আমার ইঞ্জিনিয়ার লাগবে নাহলে হচ্ছে না এবং জানাশোনা ইঞ্জিনিয়ার না হলে ওই মোটর যদি কোনোভাবে পুড়ে যায় ওইটা আর কোনোভাবে ঠিক করতে পারবে না সো এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে ওকে আচ্ছা এবার বাদ দামে তো ইলেকট্রিক্যালের পাঠে গেলাম এগুলো কিন্তু সব ইলেকট্রিক্যাল পার্ট কথা বললাম পাওয়ার বললাম জেনারেটিং স্টেশন বললাম ট্রান্সমিশন লাইন বললাম সব ইলেকট্রিক্যাল পার্ট কিন্তু তোমার ডিগ্রির ভিতর আরেকটা পার্ট আছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স একটা পার্ট আছে আচ্ছা আগে একটা জিনিস ছিল অনেক অনেক আগে এটা ছিল যে ভ্যাকিউম টিউব ছিল তো ভ্যাকিউম টিউব হ্যাঁ ভ্যাকিউম টিউবের নাম শুনছো যে আগে আমার কোনো ট্রানজিস্টার ছিল না হ্যাঁ হ্যাঁ আগে আগে কোনো ট্রানজিস্টার ছিল না আগে হচ্ছে ট্রানজিস্টার বানানো হয়েছিল ভ্যাকিউম টিউব দিয়ে ভ্যাকিউম টিউবের ভিতরে ইলেকট্রনটা কীভাবে আসতো যেত কীভাবে ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করা যায় এটা ভ্যাকিউম টিউবের হইতে এবং বড়ো বড়ো রুমের ভিতরে ভ্যাকিউম টিউবকে রাখা ছিল এবং সেখানে ওই ইলেকট্রনের ফ্লো আসা যাওয়া কন্ট্রোল করার জন্য যে সিস্টেমটাতে আলোচনা করা হতো সেই সিস্টেমটাকে বলা সেই পার্টটাকে বলা হতো হচ্ছে আমার ইলেকট্রনিক্স এখন যেহেতু আমার সেমিকন্ডাক্টর তুমি তিনটা জিনিস আছে। একটাকে বলে কন্ডাক্টার একটাকে বলে সেমিকন্ডাক্টার একটাকে বলে ইনসুলেটর এটা বাংলায় হয়তো পরিবাহী অর্ধপরিবাহী আর কুপ কুপরিবাহী বা অপরিবাহী এই এই তিনটা নাম ছিল এখন এই ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করে ফেলছে সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী যেমন সিলিকন জার্মেনিয়াম এই সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে আমি এটাকে রিপ্লেস করে দিয়েছি হ্যাঁ এখন যখন আমি এই ভ্যাকিউম টিউবকে বাদ দিয়ে দিয়েছি তখন আমার এসেছে হচ্ছে সেমি কন্ডাক্টার এই সেমিকন্ডাক্টার ভিতরে এখন যা কিছু আলোচনা করা হচ্ছে সবই হচ্ছে ইলেকট্রনিক্সের পার্ট মানে সেমিকন্ডাক্টার নিয়ে পড়াশুনো করা মানে হচ্ছে ইলেকট্রনিক্সের পার্ট সো এই সেমিকন্ডাক্টর টেকনোলজি কোথায় কোথায় আসে আচ্ছা ধরো এই মনিটরটা এই মনিটরটার কথা চিন্তা করো এই মনিটরের ভিতরে কিন্তু আমার একটা মাইক্রোপ্রোসেসর আছে বা চিপ আছে অন্য সব কিছু আছে যে পিছনে থেকে কাজ করতেছে এটা ইলেকট্রনিক্সের পার্ট টোটালি এটা ইলেকট্রনিক্সের পার্ট আসে ইলেকট্রিক্যালের পার্ট কিছু কিছু আছে কিন্তু সব ইলেকট্রিক্যালের না অধিকাংশ ইলেকট্রনিক্সের পার্ট এই মনিটরের অধিকাংশ ইলেকট্রনিক্সের পার্ট সো এই মনিটার তোমার হাতে যদি তুলে দেওয়া হয় তুমি যথেষ্ট দক্ষ না হও কাজ করতে করতে তাহলে কিন্তু তোমার পক্ষে এটা করা সম্ভব না সার্কিট সম্পর্কে তুমি বুঝতে পারবে আচ্ছা তোমার লিফ্টের কথা একটা চিন্তা করি একটা লিফ্ট দুইটারই উদাহরণ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর দুইটারই উদাহরণ হচ্ছে লিফ্ট কেন স্যার লিফটে একটা মোটর ঘুরে আমার লিফ্টটাকে উপরে তোলে অবশ্যই মোটর মোটর না ঘুরে তো লিফ্ট চলছে না ওই মোটরটা হচ্ছে ইলেকট্রিক্যালের পার্ট কেন ইলেকট্রিক্যালের পার্ট ওই মোটরের ভিতরে সব ইউজ হয় কন্ডাক্টার সব ইউজ হয় হচ্ছে কন্ডাক্টর যেখানে সব থেকে বেশি কন্ডাক্টার ইউজ হয় ওই কন্ডাক্টার নিয়ে যত বেশি আলোচনা করা হয় সেটাকে বলা হয়েছে ইলেকট্রিক্যালের পার্ট আর এই যে একটা বাটন প্রেস করলাম এই বাটন প্রেস করলে এই সিগনালটা একটা সেমি কন্ডাক্টার ডিভাইসের ভিতরে গেছে কোথায় গেছে একটা সেমি ডিভাইস ওই সেমি কন্ডাক্টার ডিভাইস হচ্ছে এই সিগনালটাকে প্রসেস করছে তাহলে এই লিফ্টের ভিতরে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের দুইটা পার্টি আছে এখন এইটার ভিতরে কি আছে আমার কিন্তু প্রোগ্রাম দেয়া লাগছে প্রোগ্রাম না করলে কিন্তু এটা কাজ করে নাই সো তুমি যদি এই লিপকে চালাও শুধু মেকানিক্যাল ডিভাইস যাইবে চলবে না এখন কোথায় এসে থামতে হবে কোথা থেকে স্টার্ট করতে হবে এটা কিন্তু আমার প্রোগ্রামে সেট করা আছে সো তোমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং প্রোগ্রামিং এর ভিতরে থাকতে হবে না হলে হবে না তুমি শুধু প্রোগ্রাম দিয়ে চালাইতে পারবে না শুধু মেকানিক্স দিয়ে একে চালাইতে পারবে না সব কিছু এই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে একটা প্যাকেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্যাকেজ তোমাকে সব কিছু জানতে হবে না হলে হবে না তুমি যদি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইতা তোমার কাজ হতো শুধু সফটওয়্যার ডেভেলপ করা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজ কিন্তু ফটোশপের কাজ করা না বা অটো একটা ডিজাইন করা না এসব ফ্রিলান্সিংয়ের জন্য যারা করে যে মানে কি ফ্রিল্যান্সিংয়ের জন্য সিএসসি পড়তে যাচ্ছে কেন পড়তে যাচ্ছে আমি জানি না কারণ ফ্রিলান্সিংয়ে কী করে ডেটা ডেটা এন্ট্রি করে হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্টের জন্য তোমার কোর্স আছে বাবা সেটা তুমি করে নিতে পারো এটা এমন কোনো কিছু না আর যদি কোর প্রোগ্রামার হতে চাও সেটা আলাদা ইস্যু

করতে চাইছিলাম আর ওইটা ভার্সিটি গেলেই পসিবল এই জন্য চিন্তা করলাম আবার চিন্তা করলাম যে যেহেতু আমি ফিটাসিং জানি ডিজিটাল মার্কেটিং জানি আপনি ইউটিউবিং মানে ইউটিউবি করতে পারে সেহেতু আমি ওইদিকে একটা অন ক্যারিয়ার করতে পারবো আর তুমি ইউটিউবিং কেমন পারো ইউটিউব সম্পর্কে অব তোমাকে আমি নিচে গিয়ে একজনের সাথে পরিচয় করে দেবো ওরা ইনিশিয়াল স্টেজে আছে ওদের সঙ্গে অ্যাটাচমেন্টটা তোমার বাড়িয়ে দেবো আমি সো আপনার নক্টিভাইজেশন সিরিয়া আচ্ছা ইউটিউব সম্পর্কে ইউটিউবের আচ্ছা তাহলে তো দেখো এই জিনিসগুলো কিন্তু পারার জন্য তোমার কোন কোর্স ডিরেক্টরটা কোর্স করলেই হচ্ছে আমি কোনোদিন অনলাইনে মানে কম্পিউটার শেখা থেকে শুরু করে মানে ছোট থেকে বড় হইছি আমি কোনোদিন কোনো কোর্স করি নাই যা শিখছি সব নিজে 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 আচ্ছা ক্যালেন্ডারও কাজ করতে পারে আমার পুরো বাসা বাড়ি কাজ করছে আচ্ছা আচ্ছা গুড নাইস আচ্ছা এটা তোলে ভালো আর পরে যে টিভির কোনো সমস্যা বা আপনার ফোনের কোনো সমস্যা ফোনের এ

সময় নষ্ট করি না আচ্ছা এটা একটা তোমার ভিতরে একটা ভালো পজিটিভ ভাইব আছে হ্যাঁ সো এইটা যদি তুমি কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ একটা ভালো খুশি হবে এবং তার জন্য হচ্ছে তোমাকে পড়তে হবে আমি যেগুলো বলবো সেগুলো তোমাকে করতে হবে যখন যেটা বলবো ঝটপট করে দিতে হবে ওকে সো আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে একটা বেসিক ধারণা নিতে চাচ্ছিলাম যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ধারণাটা কি এখন এতে জবটা কোথায় হয় তুমি যে এটা করবা জবটা কোথায় পাবা জবটা তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সব জায়গাতে আছে মানে অনেকেই বলে যে স্যার জব মার্কেট কোথায় আছে জব মার্কেট করতেছে না যদি তুমি শিখে থাকো সেটা অবশ্যই পারবে ওকে সো আমি তোমার আজকে একটু বেসিক ধারণা দিয়ে দিই যে আমার এই কোর্সের হচ্ছে শুরু লেকচারটা কী ছিল আমি তোমার শুরু থেকে না পড়িয়ে মাস থেকে পড়াবো না ওকে আচ্ছা বেসিক সার্কিটের কথা আমি বলতেছিলাম যেহেতু আমি সার্কিট পরবো কেন পড়ব সেই কথা আসে একটু আগে একটা উদাহরণ দিলাম তোমাকে আমি যে আমি পাওয়ার স্টেশন থেকে পাওয়ারটা জেনারেট করতেছি জেনারেট করে আমি সাব স্টেশনে দিচ্ছি সাব স্টেশন থেকে স্টেপ আপ করে আমি ঢাকা সিটি বা অন্য অন্য লোকালয়ের কাছে নিয়ে আসতেছি এটা যখন নিয়ে আসতেছি তখন এই পাওয়ারটা কীসের মাধ্যমে আসতেছে এটা অবশ্যই সার্কিটের মাধ্যমে আসতেছে যে হ্যাঁ আগে সাব স্টেশনে নিচ্ছি ট্রান্সফার করে নেওয়া আর একটা সাবস্টেশন থাকে কী দরকার ছিল দ্যাটস এ গুড আনসার একটা গুড কোয়েশ্চেন্সার ডিরেক্টলি নিতে পারতাম একটা কথা বলে রাখি তুমি যদি ভোল্টেজ এবং কারেন্টের একটা ব্যাপার আছে এখানে জেনারেটার যে জেনারেট করে এটা নর্মালি ইলেভেন কেবি অথবা থার্টি থ্রি কেবি অথবা সিক্সটি সিক্স কেভিতে জেনারেট করে মানে কিলো ভোল্টে মানে এগারো হাজার ভোল্ট তেত্রিশ হাজার ভোল্ট মানে ছেষট্টি হাজার ভোল্ট এই ভোল্টে জেনারেট করে কিন্তু যদি আমি চট্টগ্রাম থেকে একটা পাওয়ারকে ঢাকায় নিয়ে আসতে চাই এই ইলেভেন কেভি ভোল্টেজটা খুবই সামান্য ভোল্টেজ যেটা দিয়ে যদি আমি পাওয়ারটাকে ট্রান্সফার করি তাহলে পথে আমার অনেক লস হবে পথে কারেন্টের পরিমাণ যেহেতু বেশি থাকবে লাইনের ভোল্টেজ যত কম থাকবে লাইনে কারেন্টের পরিমাণ তত বেশি থাকবে যদি বেশি থাকে লাইনে অনেক বেশি লস হয় এই লসটা মিনিমাইজ করার জন্য আমি জেনারেটিং স্টেশন ইলেভেন কেভিতে জেনারেট করার পরে ওটাকে এনে আমি সিক্সটি সিক্স কেভি ওয়ান থার্টি টু কেভি টু হান্ড্রেড কেভি ফোর হান্ড্রেড কেভিতে আমি স্টেপ আপ করি স্টেপ আপ করে যখন ভোল্টেজ বেড়ে যায় ওটাকে যখন ঢাকাতে ট্রান্সফার করে নিয়ে আসি পথে লসটা কম স্টেপ আপ ট্রান্সফর্মার থাকে ট্রান্সফর্মার থাকে দি স্টেপ ডাউন স্টেপ আপ এটা স্টেপ ডাউন থাকে এই কারণ হচ্ছে ওটাকে আমি স্টেপ আপ করি ওকে সো এই যে আর এই যে পাওয়ারটাকে নিয়ে আসলাম চট্টগ্রাম থেকে ঢাকায় পাওয়ারের কোনো চেঞ্জ হবে না পাওয়ারটা সেমই থাকবে পাওয়ারের কোনো চেঞ্জ নাই শুধু চেঞ্জটা হচ্ছে ভোল্টেজের লেভেল আপ এবং ডাউন করা এটা করলে পথের মাঝে পাওয়ারটা লস কম হয় ওকে এই যে পাওয়ারটাকে নিয়ে আসছি এটা কীসের মাধ্যমে তারের মাধ্যমে আসছে এই তারটা কি এই তার তো সার্কিটের একটা অংশ সো জেনারেটিং স্টেশন থেকে যে জেনারেট করতেছে তার নিজস্ব একটা সার্কিট আছে এই যে পাওয়ারটা ট্রান্সফার করে নিয়ে আসি তার নিজস্ব একটা সার্কিট আছে। আবার যে ইকুইপমেন্টে ইউজ করতেছি সেই ইকুইপমেন্টের একটা সার্কিট আছে তো সব জায়গাতেই সার্কিট আসে এখন এই সার্কিটে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে যায় তোমাকে আইডেন্টিফাই করে পাঠতে হবে যে সার্কিটের প্রবলেমটা কোথায় সার্কিটটা অ্যানালাইসিস করতে পারতে হবে যে সার্কিটের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় প্রবলেম যদি আইডেন্টিফাই না করো তাহলে তো তুমি ওইটা ছাড়তেও পারবে না তুমি এটা সলভও করতে পারবে না তা এখন এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এই প্রবলেম সলভিংয়ের টেকনিকগুলো তোমাকে শেখানো ডিরেক্টলি একদম ইনডেপথে কাজ না ইনডেপথে কাজ শেখানোর আগে প্রবলেম সলভিং টেকনিকগুলো শেখানো কোথায় কোথায় প্রবলেম নয় প্রবলেম সলভ করে কোন কোন টেকনিক ইউজ করে আমি কোন কোন টেকনিক ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করতে পারি মনে করো একটা টিভি সার্কিটের সমস্যা হয়েছে ধরলাম একটা ক্যাপাসিটারকে আমি চেক করতেছি সার্কিটের কোনো একটা ক্যাপাসিটারকে চেক করতেছি আমি মেপে দেখলাম ওর এই ভোল্টেজ আছে মনে করো বিশ ভোল্ট বা পঞ্চাশ ভোল্ট সাপোজ যদি থাকে তখন আমার আগে থেকে ওই সার্কিটটা পিরি অ্যানালাইসড করা আছে। মানে পূর্বে অ্যানালাইসিস করা আছে সেখানে বলে দেয়া আছে এই ক্যাপাসিটার এগেন্স্টে ভোল্টেজ থাকবে হয়তো বিশ বা তিরিশ বা দশ বলে দেয়া থাকবে যখনই তুমি ভোল্টেজটা মাপবে মাপার সময় যদি ওই ভোল্টেজের কোনো ভ্যারিয়ে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপবে মিটার দিয়ে সো যখন ভোল্ট মিটার দিয়ে মাপবো জিনিসটা তখন যদি দেখি যে ভোল্টেজের কোনো ভ্যারিয়েশান আছে বুঝতে হবে ক্যাপাসিটিটা আমার নষ্ট হয়ে গেছে বা কোনো ভোল্টেজই পাচ্ছে না বা পুল ফুল ভোল্টেজ শো করতেছে বুঝতে হবে নষ্ট হয়ে গেছে তা এই যে ডেটা পেলাম ডেটা শিটটা তৈরি করলাম সার্কিট অ্যানালাইসিস করা ছাড়া তো ডেটা শিট আমি তৈরি করতে পারি নি এই জন্য সার্কিট অ্যানালাইসিসটা আমার প্রয়োজন আর ঠিক এই কাজটাই হচ্ছে এই কোর্সে শেখানো হয় যে সার্কিটকে অ্যানালাইসিস করানো যায় কীভাবে সেই টেকনিকটা হচ্ছে এই কোর্সে শেখাবো এবং এই কোর্সটা হচ্ছে টোটালি ডিসি সার্কিটের কোর্স কিসের কোর্স ডিসি কোনো এসি নিয়ে আলোচনা করা হবে সব ডিসি ব্যাটারি বা সোলার সেলের যে কারেন্ট প্রডিউস করে সেটা নিয়ে এসিতে সবসময় ওয়েভ থাকে এখানে কোনো সাইন ওয়েভ থাকবে না এখন আসি একটা সার্কিটে কি কি থাকতে পারে তার একটা বেসিক ধারণা সার্কিটে কি থাকতে পারে একটা নর্মাল একটা সার্কিটের কথা বললাম যে একটা এনার্জি সোর্স থাকতে পারে একটা সোর্স থাকতে পারে একটা নাম বলছে একটা সোর্স একটা সুইচ থাকতে পারে একটা লোড থাকতে পারে একটু লোড থাকতে পারে এবং এই লোডগুলো আমার কানেক্টর দিয়ে কানেক্ট থাকতে পারে এটাই তো দেখে মনে হচ্ছে এই কয়টা জিনিসই আসে এখন এই কয়টা জিনিসের ভিন্ন ভিন্ন কয়েকটা নাম আমি বলবো ভিন্ন ভিন্ন কয়েকটা নাম বলবো এই যে এনার্জিটা সাপ্লাই দিচ্ছে এই সাপ্লায়ের নাম আমি দিব হচ্ছে সোর্স এই সাপ্লায়ের নাম দিব হচ্ছে এনার্জি সোর্স যে সার্কিটে আমার এনার্জিকে সাপ্লাই দেবে ওকে এখন এই সার্কিটে ইলিমেন্টের কথা যদি বলি এই যে ইলিমেন্ট তার এই তারের ভিতরে একটা এলিমেন্ট আছে কি আছে এটাকে বলে রেজিস্টার বা রেজিস্টেন্স সো সার্কিট জানতে গেলে সার্কিটের রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা থাকতে হবে সো সার্কিটের ভিতরে একটা ইলিমেন্ট আছে সেই ইলিমেন্টের নাম হচ্ছে রেজিস্ট্যান্স হ্যাঁ রোদ এটা হচ্ছে রেজিস্টেন্স বা যদি রেজিস্টেন্স হচ্ছে অ্যাডজেকটিভ এটা নাউন করলে রেজিস্টর হবে রেজিস্টর হবে ওকে আচ্ছা এই যে বাল্ব জ্বলতেছে এই বাল্বের এখানে যদি সাথে একটা সার্কিট থাকতো সেখানে যদি ক্যাপাসিটার থাকতো তো সেটাও তো সার্কিটের একটা এলিমেন্ট সো একটা ক্যাপাসিটার থাকতে পারে ক্যাপাসিটার থাকতে পারে চাইলে যদি কোনো কারণে আমার ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন হতো কোনো কারণে ইলেকট্রোম্যাগনেটের প্রয়োজন হতো মানে আমি ইলেকট্রিসিটি দিয়ে ম্যাগনেট প্রডিউস করতে চাইতাম সেক্ষেত্রে আমার কয়েলের প্রয়োজন হতো সেই কয়েলের একটা নাম আছে সেটাকে বলা হয় ইন্ডাক্টার ইন্ডাক্টার আচ্ছা আবার এমনও এলিমেন্ট থাকতে পারে যে এইখানে দেখো যে একটা ডায়োড ইউজ করা হয়েছে ডায়োডো থাকতে পারে সো এই ধরনের অনেক ইলিমেন্ট আছে যেটা যখন আপডেট হবা তখন আরও জানতে পারবা সো আমি এই কোর্সে মোটামুটিভাবে রেজিস্টার ক্যাপাসিটার এবং ইন্ডাক্টার দিয়েই সীমাবদ্ধ থাকবো এর বাইরে আমি যাব না আর আপডেট কোর্সগুলোতে তখন ট্রানজিস্টার বিজেটি মসফেট জেফেট এ সমস্তগুলো নিয়ে আলোচনা করা হবে ওকে ডান আচ্ছা এই কয়টা জিনিসের বাজে এগুলো ফিজিক্যাল প্যারামিটার আমি চোখে দেখতে পারি আরও কিছু ইলেকট্রিক্যাল প্যারামিটার আছে এই যে সোর্স এই সোর্স আমার একটা কী করতেছে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে সো সার্কিটের আরও কিছু প্যারামিটার আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভোল্টেজ যেটা তুমি চোখে দেখতে পারবে না কিন্তু সার্কিটে ভোল্টেজ না থাকলে সার্কিট কাজ করবে না ওকে সার্কিটে যদি ভোল্টেজ থাকে তাহলে সার্কিটের একটা কারেন্ট অবশ্যই থাকবে একটা কারেন্ট থাকবে ভোল্টেজ থাকলে একটা কারেন্ট থাকবে যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট থাকে সেক্ষেত্রে যদি কোনো লোড লাগানো থাকে কারেন্ট যাওয়া মানে লোড লাগানো আছে কারেন্ট যাচ্ছে মানে লোড লাগানো আছে সেক্ষেত্রে আমার একটা পাওয়ার দেখা যাবে সেখানে একটা পাওয়ারের কথা আসবে পাওয়ারের কথা যেহেতু আসবে সেখানে আমার অবশ্যই এনার্জির কথা আসবে একটা এনার্জির কথা আসবে এগুলো তুমি চোখে দেখতে পারবা না ইলেকট্রিক্যাল প্যারামিটার যেগুলো আছে চোখে দেখতে পারবা না কিন্তু এগুলো সার্কিটে থাকবে সার্কিট অ্যানালাইসিস করার পূর্বে এই জিনিসগুলো সম্পর্কে আমার একটা বেসিক ধারণা থাকা দরকার তাই না আমি যদি বলি তোমাকে শুরুতে যে সার্কিটের এনার্জি সোর্সের ভোল্টেজ বলতে তুমি কি বোঝো তোমার বাসাবাড়িতে তুমি অবশ্যই দেখেছো তুমি যখনই কোনো কিছু লাগাইতে যাও তখন আগে মেপে নাও এর ভোল্টেজটা কত আছে। বা আমার কোন জায়গায় যদি কোনো কিছু দেখি এই সকেটে এখন কত ভোল্টেজ আছে আমার চার্জ হচ্ছে না কেন চার্জ হচ্ছে না সকেটের ভোল্টেজটা মেপে দেখি তো যে কোনো ভুল ভাল হচ্ছে কি সো এই যে ভোল্টেজ এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কী মিন করে এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কী মিন করে ভোল্টেজ তো লোড না অবশ্যই ভোল্টেজ লোড না লোড হচ্ছে কোনটা যেটা হচ্ছে লোড হচ্ছে আমার রেজিস্ট্যান্স যেটা বাল্ব একটা বাল্ব লোড হতে পারে নিবে যেটা নিবে আর এই ভোল্টেজ হচ্ছে একটা ধরনের সোর্স যেটা এনার্জিকে সাপ্লাই দিবে কারণ এই সোর্স থেকেই তো এনার্জিটা আমি ট্রান্সফার করতেছি এটা তো সোর্স হিসেবে ইউজ করতে পারছি সো ভোল্টেজ এক ধরনের সোর্স সোর্স হিসেবে আমি ইউজ করতে পারবো ওকে সো ভোল্টেজ বোঝানোর আগে তোমাকে আমি একটু কারেন্টটা একটু বোঝাই নি আমি বললাম এই কন্ডাক্টারের ভিতর দিয়ে এখন কারেন্ট যাচ্ছে কন্ডাক্টারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কারেন্টের বাংলা হচ্ছে স্রোত স্রোত এই কারেন্ট বলতে তুমি কি বোঝো এই কারেন্ট বলতে তুমি কি বোঝো কারেন্ট বলতে অ্যাকচুয়ালি কিছুই বোঝায় না কিছুই বোঝায় না একটু কথা কি সত্যি হলো না কারেন্ট বলতে বোঝায় প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে এই কথাটাকে বলা হয় কারেন্ট এই ইলেকট্রনের ফ্লোকে এখানে কারেন্ট বলা হচ্ছে যেমন আমি নদীর স্রোতের পানি প্রবাহকে কারেন্ট বলি কারেন্ট বলতে পারি কিন্তু পানি প্রভাব কারেন্ট কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে যখনই কারেন্টের কথা বলবো আমি তোমাকে তখন তোমাকে বুঝে নিতে হবে এখানে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে সেই কথাটা বলা হচ্ছে ইলেকট্রন না বলে আমি চার্জও বলতে পারি প্রতি সেকেন্ডে চার্জের ফ্লোটা হচ্ছে আমার কারেন্ট প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণ হচ্ছে কারেন্ট কারেন্টকে সবসময় আয় দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আই দ্বারা যদি ডিসি কারেন্ট হয় আই বলা হয় এসি কারেন্ট হলে ছোটো হাতের আয় দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কারেন্ট হচ্ছে কিউ বাই টি কিউ হচ্ছে চার্জের একক টি হচ্ছে টাইম সো চার্জের একক হচ্ছে কুলম চার্জের একক হচ্ছে কুলম টাইমের একক হচ্ছে সেকেন্ড সো কুলম পার সেকেন্ড এটা হচ্ছে আমার কারেন্ট এটাকে বলা হয় অ্যাম্পেয়ার কারেন্টের একক এখন চলে আসছে কুলম পার সেকেন্ড ইজ অ্যাম্পিয়ার এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আলটিমেটলি কিন্তু যখন ক্লাসে আসবো এই জিনিসগুলো আসবে জানো তো তাই তো সো কুলম পার সেকেন্ড ইজ অ্যাম্পিয়ার সো ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট বলতে বোঝায় এক কুলম চার্জ এক সেকেন্ডে প্রবাহিত হচ্ছে তাই তো এখন এই ইলেকট্রনের ফ্লো বা চার্জ ফ্লো হওয়ার জন্য কারেন্টটা আসছে এখন এই চার্জটা কী এখন এই চার্জটা কী এখানে একটা চার্জের একটা চিত্র দেওয়া আছে আমরা জানি ধরনের চার্জ হয় একটাকে বলে পজিটিভ চার্জ একটাকে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ সবসময় পজিটিভ পজিটিভ আমার রিপেল করে রিপেল করে মানে বিকর্ষণ করে আর নেগেটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করে বা পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট সরি নেগেটিভ পজিটিভ আর পজিটিভ পজিটিভ হচ্ছে রিপেল করে আর নেগেটিভ পজিটিভ অ্যাট্রাক্ট করে নেগেটিভ নেগেটিভও রিপেল করে এই যেমন নেগেটিভ নেগেটিভ রিপেল করতেছে আর পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করতেছে এখন এই জিনিসটা আসলে কি চার্জ জিনিসটা কি চার্জ হচ্ছে তুমি বস্তুটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু লেভেলে বা অ্যাটমিক লেভেলে যে কথা বলি অ্যাটোমিক লেভেলে গেলে কি আছে। অ্যাটমিক লেভেলে গেলে কি আছে। আমার একটা নিউক্লিয়াস আছে ইলেকট্রনগুলো এদিকে ঘুরতেছে সার্কেল করে আমার নিউক্লিয়াসে ইলেকট্রন সরি প্রোটন এবং নিউট্রন আছে আর আমার যে আউটার সার্কেল আছে সেখানে আমার ইলে সেখানে আমার ইলেকট্রনগুলো ঘুরতেছে এখানে ইলেকট্রনগুলো ঘুরতেছে তাই তো যদি অ্যাটোমিক লেভেলে যাই তাই এই জিনিসটা তো দেখতে পাই নর্মালি তো আর দেখতে পাই না যখন অ্যাটোমিক লেভেলে যাই তখন এই যে ইলেকট্রন বলতেছি এই যে প্রোটন বলতেছি এই প্রোটন এক ধরনের বিহেভিয়ার শো করে সো চার্জ ইজ নাথিং বাট এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ মেটাল একটা বস্তুর মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চার্জ সো দশটা চার্জ থাকলে সে এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে এগারোটা চার্জ থাকলে সে এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে কারণ ইলেকট্রন কম বেশি হলেই বস্তুটা মেটাল থেকে কাঠ হতে পারবে বা কাঠ থেকে মেটাল হতে পারবে না এরকমই তো সিস্টেমটা সো কাঠ যেহেতু সো কাঠের জন্য নির্দিষ্ট একটা ফিক্সড ইলেকট্রন আসে তার অ্যাটোমিক লেভেলের চারপাশে ঘুরতেছে তাই তো আমার মেটালের জন্য তার নির্দিষ্ট ইলেকট্রন আছে যে এতগুলো ইলেকট্রন থাকলে তাকে এই মেটালটা বলবো আমি তাই না হিসাব তো তাই সো এই এই যে বস্তুর একটা ফান্ডামেন্টাল প্রপার্টি এই ফান্ডামেন্টাল প্রপার্টিটিকে বলা হচ্ছে চার্জ এই চার্জ এই প্রপার্টিটাকে টেস্ট করার জন্য আর বলা যায় যদি ইলেকট্রন একটা চার্জ হয় তাহলে এটাকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডে রাখি স্যার ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কী জিনিস এখনও তো আমি জানি না ওটা আমি পরে আসবো কোনো সমস্যা নেই যদি আমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের কোনো ধারের কাছে ওকে নেই ও ফোর্স এক্সট্রাক্ট করবে নয় নয় দৌড়ে চলে যাবে নয় রিপেল করে এদিকে সিটকে ফেলে দিবে। পুরো বিকর্ষণ করবে অথবা অ্যাট্রাক্ট করে দিকে চলে যাবে ইলেকট্রিক ফিল্ডের দিকে চলে যাবে অথবা একদম বিপরীত দিকে অন্যদিকে সেরে ফেলে দিবে তো যদি চার্জ হয় কোনো একটা ইসের চার্জের প্রপার্টি এটা যদি ওই ওটাকে চার্জ হতে হয় তাহলে ওকে ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডে যদি রাখি ও এক ধরনের ফোর্স এক্সপিরিয়েন্স করবে মাস্ট মাস্ট ফোর্স এক্সপিরিয়েন্স করবে সো সহজ বাংলা কথা আমি বলছিলাম যে বস্তু একটা মৌলিক বৈশিষ্ট্য এটা আবার ভিতরের দিকে ঢুকে বলতেছি যে আমি যদি এটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড আমি স্থাপন করি তাহলে সে এক ধরনের ফোর্স এক্সপিরিয়েন্স করবে এটাকে আমি চার্জ বলি ওকে চার্জের একককে কুলম বলা হয় এটা সিম্বল হচ্ছে কিউ বড়ো হাতের কেউ অথবা ছোটো হাতের কেউ হতে পারে ওকে এখন এই চার্জের একক কুলম একটা ইলেকট্রনের চার্জ খুবই সামান্য ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু থেকে মাইনাস নাইনটিন খুলন ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স এই মাইনাস দিয়ে একটা জিনিস বোঝায় এটা মাইনাস মানের একটা ফিজিক্যাল মিনিং আসে প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু এটা পজিটিভ তাই না প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু টেন্টু মাইনাস নাইনটিন আর ইলেকট্রন হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দেন মাইনাস নাইনটিন একটা পজিটিভ একটা নেগেটিভ এই মাইনাস প্লাস কেন মাইনাসটা দিয়ে বোঝাতে যাচ্ছে যদি ইলেকট্রনটাকে আমি কোন ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে ইলেকট্রনটা যেদিকে যায় ছুটে যায় পোটনটা তার উল্টা দিকে যায় পোটনটা তার উল্টা দিকে যায় এই দুইটার ফিনোমিনাই বোঝানোর জন্য এখানে মাইনাস প্লাস দেয়া হয়েছে এছাড়া এর অন্য কোনো মিনিং হয় না চার্জ একটা দেয়া আছে ওকে তিন নম্বর ওকে আচ্ছা এখন আসি এই এক কুলম চার্জ একটা ইলেকট্রনের চার্জ তো খুবই ছোটো এখন ধরো যে আমার এক কেজির একটা বাটকারা না থেকে এক গ্রামের একটা বাটকারা থাকতো তাহলে এক কেজি মাপতে আমার অনেক সময় লাগতো বা মাপতে গেলে অনেক ঝামেলা হতো বারবার মাপতে হতো বোঝে নাই মনে করো এক কেজি বস্তু তুমি মাপতে যাচ্ছ এখন তোমার যদি সিস্টেম এমন থাকতো যে সিস্টেমে এক গ্রামের বেশি বড়ো বাটকারা নেই মানে ওজন মাপার জিনিস ওজন মাপার জিনিস নেই সেক্ষেত্রে তোমার এক কেজি মাপতে এক হাজার বার মাপতে হতো এক হাজার বার মাপতে হতো এখন দেখা যাচ্ছে একটা ইলেকট্রনের চার্জ খুব ছোট। এইটা দিয়ে যদি চার্জের একক হিসেবে বানায়ে দেয় আমি তাহলে এটা অনেক বড় সংখ্যার দিকে ধাবিত হবে মানে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে মাপতে গেলে মাপের হিসাবটা অনেক বড় হয়ে যাবে সেই হিসাবটাকে ছোটো করার জন্য ওরা যে কাজটা করছে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পর এইটিনস ইলেকট্রন এতগুলো ইলেকট্রন মিলে একটা বাটকারা বানাইছি সেই বাটকারাটার নাম দিয়েছি এক কুলম ইলেকট্র এক কুলম চার্জ এক কুলম চার্জ হতে গেলে তার ভিতরে এতগুলো ইলেকট্রন থাকতে হবে তার মানে এক অ্যাম্পিয়ার চার্জ যখন যায় এত মিনিমাম না এটা ফিক্সড এটা ফিক্সড যদি এক কুলম চার্জ হতে হয় তাহলে এতগুলো ইলেকট্রন থাকতেই হবে মাস্ট এক কুলম চার্জ হতে গেলে এতগুলো চার্জ থাকতেই হবে যদি এক এত থেকে বেশি থাকে তাহলে সেটা এক কুলমের বেশি হবে সেটা এক কুলমের বেশি হবে যেমন এক হাজার এক গ্রাম সো এক কেজির সাথে এক গ্রাম যোগ হবে তাই না হ্যাঁ সিক্স এটা অনেকগুলো ইলেকট্রন যদি একটা ইলেকট্রন হিসেবে চিন্তা করতাম এটা অনেক বড়ো বাটকরা হয়ে যেত ওকে আচ্ছা ইলেকট্রন সাধারণত মোশান অবস্থায় থাকে প্রোটন সাধারণত মোশান অবস্থায় থাকে না প্রোটন যেহেতু নিউক্লিয়াসে থাকে সো প্রোটনকে তুমি কোনোভাবে সরাইতে পারো না তুমি যদি একটা বডিকে পজিটিভ নেগেটিভ করতে চাও তাহলে নয় ইলেকট্রন সরাই দাও না ইলেকট্রন যোগ করো কখনোই প্রোটন যোগ বা বিয়োগ আমি করি না এটা কিন্তু নর্মাল ফিনমিনা এটা তোমার মনে রাখতে হবে ঠিক আছে কেউ যদি কোয়েশ্চেন করে যে আমি একটা বডিকে পজিটিভ করতে পারি কেমন নর্মালি একটা চার্জ নিউট্রাল বডি তাতে সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে তাই না যদি এটাকে পজিটিভ করতে চাই যদি ইলেকট্রনকে ইলেকট্রন সরাই দেই হয়ে গেল আর যদি নেগেটিভ করতে চাই ইলেকট্রন ঢুকাই দিই শেষ শেষ যদি নিউক্লিয়াসে আমি কিছু অ্যাড করতে চাই অনেক বেশি এনার্জি দিতে হবে কারণ নিউক্লিয়াসের বন্ড ভাঙা কিন্তু অত সহজ নয় ইলেকট্রনটাকে বন্ড ভেঙে বের করাটা অনেক ইজি কারণ এটা হচ্ছে টাইটলি বন্ড না লুসলি বাউন্ড উইথ দ্য নিউক্লিয়াস ওকে এখন এই চার্জ সেটা ইলেকট্রন হোক বা ইলেকট্রন হোক বা প্রোটন হোক এদের যদি স্ট্যাটিক স্থির অবস্থায় বসে থাকে সেটা এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে চার্জের চারপাশে একটা ইনফ্লুয়েন্সিং এরিয়া থাকে সেই এরিয়াটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড একটা চার্জ পজিটিভ চার্জ যদি একটা জায়গায় বসে এখানে ধরে রাখি তাহলে চারপাশটা জুড়ে সে এক ধরনের একটা শক্তি ক্ষেত্র বিস্তার করে সেই ফিল্ডটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এর বাইরে ইলেকট্রিক ফিল্ডের আর কোনো সংজ্ঞা নেই এখন এখানে যদি একটা চার্জকে ধরে রাখি এখানে অন্য কোনো চার্জ আসলেই সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে এর ইনফ্লুয়েন্সিং এরিয়ার ভিতরে আসলেই এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে ওকে পজিটিভ চার্জের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডটা মনে হয় লাইটের মতো সরাইয়ে যাচ্ছে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে মনে হচ্ছে ভিতরে ঢুকতেছে এটা এক্সপেরিমেন্টালি এটা এক্সপেরিমেন্টাল বেসড ওকে এই কারেন্টের সংজ্ঞা থেকে আমি আসছিলাম যে ইলেকট্রন যেদিকে ফ্লো হবে কারেন্টটা তার উল্টা দিকে যাবে তাহলে চার্জের বেসিক কনসেপ্ট বোঝা গেছে তো চার্জ জিনিসটা কি ওকে আর এই চার্জ থেকে আসছে আমার কারেন্ট প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আমার কারেন্ট আই ইকল টু ডিকিউ বাই ডিটিউ লেখে এটা এসি কারেন্ট বলে ওকে আর ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট সবসময় তার উল্টা দিকে যাবে এটা একটা নর্মস করছে কীসের জন্য এটা করছে তারা বলতে যাচ্ছে পজিটিভ চার্জ যেদিকে যায় কারেন্টটা সেদিকেই যায় পজিটিভ চার্জ কিন্তু আমার সেমিকন্ডাক্টরের ভিতরে হোল এবং ইলেকট্রন দুইটাই থাকে হোল কিন্তু পজিটিভ চার্জের মতো আর ইলেকট্রন তো অবশ্যই নেগেটিভ চার্জ সো হোল হোল যেদিকে যায় কারেন্টটা ধরে নেওয়া হয় সেই দিকেই যায় ওকে এই জন্য একটা কনভেনশনাল মনে রাখবা আচ্ছা কারেন্ট দুই প্রকার একটা হচ্ছে ডিসি কারেন্ট এসি কারেন্ট ডিসি হলে তার ভ্যালু উইথ দ্য টাইম কোনো চেঞ্জ হবে না টাইমের সাথে সাথে তার ভ্যালু সবসময় ফিক্সড থাকবে আর যদি আমার এসি হতে হয় উইথ দ্য টাইম এটা ভ্যারি করবে সেটা সাইনওয়েব হতে পারে আমার স্কোয়ার ওয়েভে থাকতে পারে আমার রেক্টেঙ্গুলার শেপে থাকতে পারে আমার সাইন ওয়েবের থাকতে পারে আমার ভ্যালু যখন টাইমের সাথে সাথে চেঞ্জ হবে সেটাই আমার এসি ভ্যালু মানে এটা বোঝাতে যাচ্ছি মনে করো যে ডিসি কারেন্ট কেমন ছিল এটা হচ্ছে কারেন্ট এদিকে হচ্ছে আমার টাইম ঠিক আছে সো যদি এক অ্যাম্পিয়ার কারেন্ট দেয় ফিক্স কিন্তু যদি এটা এসি হতো তাহলে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কখনো এক অ্যাম্পিয়ার কখনো এই ভ্যালুটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সব জায়গাতে এখন কোথাও ডিসি ইউজ হয় না তো সব জায়গায় এসি ইউজ হয় এই লাইটগুলো তুমি ভাবছো ডিসি অবশ্যই ডিসি এসা কিন্তু এটা সার্কিট দিয়ে ডিসি বানিয়ে নিয়ে এসি এই আউটলেটে কি আছে এসি ভোল্টেজ আছে এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ নেই কিন্তু এসি এবং ডিসির ভিতরে একটা কনফ্লিক্ট আছে কেন আমি ডিসি ইউজ করি না কেন আমি এসি ইউজ করি ডিসিকে স্টেপ আপ করা খুব ঝামেলা ট্রান্সফর্মার কখনো ডিসিতে ইউজ ডিসিতে কখনো ট্রান্সফর্মার ইউজ করা যায় না সো কাপ্তাইতে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেটাকে আমি চাইলে ভোল্টেজ আপ করে ঢাকাতে নিয়ে আসতে পারবো না ট্রান্সফর্মার ইউজ করে ঠিক আছে ডিসির জন্য আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমটা আলাদা আমাদের সমস্ত সিস্টেমই ডেভেলপ করা হয়েছে এসির উপরে এই যে বাল্বগুলো চলে এগুলো এলইডি বাল্ব সব ডিসিতে চলে ডিসি করার জন্য আগে এসি নিয়েছি এসিকে রেক্টিফাই করেছি রেক্টিফাই করে তারপরে ডিসি করেছি ওকে সো সময়ের সাথে সাথে যার ভ্যালু চেঞ্জ হয় সেটা হচ্ছে আমার এসি এটা এমন যদি ডিসি হয় ইলেকট্রনটা সবসময় একদিকেই যাবে একটাই থাকতেছে ভোল্টেজটা প্রথম যখন ডিসি এসি এসির যে পার্ট আছে সে পাশে কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু যখন ডিসিতে কনভার্ট করেছি সে পাশে কোনো চেঞ্জ হবে না এই তো সে ডিসি আচ্ছা মানে রেকটিফায়ার যেটা ইউজ করছো না ওই রেকটিফায়ারটা ইন্টেলিজেন্ট ওয়ে চারটা ডায়োড দিয়ে রেকটিফায়ার বানায় দেখো তোমার ইসের ভিতরে তোমার যে চার্জার থাকে ওখানে রেকটিফায়ার একটা আছে অবশ্যই একটা ব্রিজ রেকটিফায়ার আছে সেই রেকটিফায়ারে তো চারটা ডায়োড ইউজ করে ফোনের চার্জারের ভিতর লম্বা করে যেটা আছে ট্রান্সফর্মার লম্বা কালো দেখতে যেটা ট্রান্সফর্মার আর সার্কিটের ভিতরে দেখো থাকবে চারটা দেয়া থাকবে ওটা না দেখলে তুমি বুঝবা না তুমি তো কখনো ডায়োড দেখো এজন্য তুমি বুঝতে পারবে না ডায়োডের সাথে পরিচয় হোক যাকে চেনোই না তাকে তো বুঝতে পারবা না তাই না আচ্ছা তাহলে আমি কোথায় ছিলাম জানো এসির কথা বলতেছিলাম ডিসিতে কারেন্ট সবসময় এক ইলেকট্রনের ফ্লোটা সবসময় একদিকেই থাকবে ইলেকট্রনটা সবসময় এদিকেই দৌড়াবে কিন্তু এসিতে কি হবে একবার এদিকে যাবে একবার এদিকে আসবে একবার এদিকে যাবে একবার এদিকে আসবে যেখানে যে ইলেকট্রনটা আছে সে একবার এদিকে যাবে একবার ওদিকে আসবে একবার এদিকে মানে সবসময় এমন না যে এখানকার ইলেকট্রনটা এটা ঘুরে এই পাই আসতে হবে এমন না এই ইলেকট্রনটা হয়তো একটা সেকেন্ডে এদিকে যাচ্ছে পরের সেকেন্ডে এদিকে আসছে সেক্ষেত্রে কি ও বেশি কারেন্টটা এইদিকে ফলো করবে না লোডের ডিমান্ড অনুযায়ী ফ্লো করবে যদি লোড আমি দশ ওয়াটে লাগাই তাহলে দশ ওয়াটের সম পরিমাণ কারেন্ট শেক এরকম এরকম করবে নিয়ে নিবে এটা কাউকে বলে দিতে হবে না এটা কাউকে বলে দিতে হবে না আমি দশ ওয়াটের লোড লাগিয়েছি মানে ও বুঝতে পারছে কারেন্টটা এই পরিমাণ লোড লোডশেডিংটা হয় হচ্ছে যে আমার জেনারেশনের তুলনায় যদি ডিমান্ড বেশি হয়ে যায় যে আমার এখন কারেন্ট বেশি লাগবে কিন্তু তুমি জেনারেট করতেছো কম এখন তো আমি এই লোড সাপ্লাই দিতে পারবো না সেক্ষেত্রে কিছু লোডকে অফ রেখে যাতে আমি এই পরিমাণ আমি দেখা গেলো যে ওয়ান ওয়ান মেগা অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি ধরো সাপোজ ওয়ান মেগা এম্পিয়ার কারেন্ট দিচ্ছি এর বেশি কারেন্টের লোড যদি বেশি থাকে সেগুলো বন্ধ করে দাও বোঝাইতে পারছি হ্যাঁ

এইটার একটা কারণ আছে এটা বলে টেরিস্টোরিয়াল আর সে এক্সট্রা টেরিস্টোরিয়াল টেরিস্টোরিয়াল মানে পৃথিবীর ভিতরে যে এনার্জিটা আসতেছে সেই অংশটার কথা বলতেছি আমি পৃথিবীর বাইরে প্রতি মিটার স্কোয়ারে তেরোশো সাঁত্রিশ বোধ ওয়াট করে আসে লেয়ার আছে অনেকগুলো লেয়ার আছে পৃথিবীতে এক মিটার স্কোয়ার যদি জায়গা নাও সূর্যের আলো যে আসে না এক মিটার স্কোয়ার জায়গা নাও প্রতি এক মিটার স্কোয়ারে এক হাজার ওয়াট করে পড়ে প্রতি এক মিটার স্কোয়ারে এক হাজার ওয়াট আর ওরা একটু বেশি পায় প্রতি এক মিটারে তেরোশো একটু বেশি পায় যে এনার্জিটা জেনারেট করতেছে কিভাবে যে সোলার 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 ইউজ করার কিছু অসুবিধা আছে কিছু সুবিধা আছে আচ্ছা শোনো সোলারের আমার হচ্ছে দেশ ছোটো দেশ ছোটো কাল্টিভেটেবল ল্যান্ড মানে চাষযোগ্য জমির পরিমাণ কম এখন একটা সোলার ওয়ান মেগাওয়াটের সোলার প্ল্যান্ট বানাইতে যদি আমি এক একর জমি খেয়ে ফেলি তাহলে ওই এনার্জি ডিমান্ডটা আমি পূরণ করতে পারলাম আমি খাবো কি এবার মানে জায়গা বেশি লাগে এখন স্যার রুপটপে করতে পারি না অবশ্যই পারি আমরা যদি তেমন সচেতন হই তাহলে রুপটপে করি ইনিশিয়াল কস্টটা একটু বেশি লাগে না না সোলার সরকার চাচ্ছে বাসা বাড়িতে আপনি সোলার ইউজ করো প্রতিটা প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য সরকার বলে দিচ্ছে যে টেন পার্সেন্ট তার টোটাল এনার্জি টেন পারসেন্ট যেন সে সোলার থেকে জেনারেট করে এবং তোমাকে একটা জিনিস বলে রাখি আগামী দশ বছর পরে তুমি এমন জিনিস দেখতে পারবে আমি চাইলে আমার বাসাবাড়িতে একটা সোলার প্যানেল বসাবো বড় যেটা ওয়ান কিলোওয়াটের হতে পারবে আমার বাসাবাড়ির ডিমান্ড পূরণ করে সেটা আমি চাইলে পল্লী বিদ্যুতের লাইনে দিয়ে দিতে পারবো আসবে এটা হয়ে গেছে না না এটা হয়তো ওইখানকার কোনো একটা স্পেশাল ঝামেলা আছে ওই এলাকার কোনো একটা ঝামেলা আছে কিন্তু সরকারের কোনো নিয়ম নীতি নেই এটা না না এটা সরকারের কোনো নিয়ম নীতির ঝামেলা নেই সরকার চাচ্ছে যে তুমি সোলার ইউজ করো নিজেদের নিজেরা তৈরি নিজেদের নিজেরা তৈরি আমি আমার আমার নিজের বাড়িতে সোলার ইউজ করি ট্রু তাই না এরকম এক্ষেত্রে রিপোর্ট করার অপশন আছে যে কেন আমি সোলার লাগাইতে পারবো না আপনি সেই লজিকটা দেখান আমার নিজের টাকায় আমি সোলার লাগাবো আপনার অসুবিধা কোথায় আপনার অসুবিধা তো থাকার কথা না এরকম হওয়ার কথা না আচ্ছা আচ্ছা দেখা যাক আইপিএস চালাচ্ছে আইপিএসে শুধু শুধু টাকা নষ্ট শুধু শুধু টাকা নষ্ট আচ্ছা সো এসি হলে সেটা প্রতি আমার যে এসি সিগনাল এটা কত ফিফটি হার্সের মানে প্রতি সেকেন্ডে সে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার দিক এই জন্য আমি চোখে দেখি না যদি একটা ইনক্যানডেনশেন্ট ল্যাম্প ইউজ করি প্রতি সেকেন্ডে তারও যদি ইলেকট্রনটা পঞ্চাশ বার এদিকে ওদিকে করে যদি হার্স কমাই দেয় তাহলে তখন দেখতে পারবা যদি ফ্রিকুয়েন্সিটা কমাই দিই তখন বুঝতে পারবো এটা ক জ্বলতেছে নিতেছে যেহেতু ফ্রিকুয়েন্সি বেশি আছে ওটা আমার চোখে ধরা পড়ে না ক্যামেরায় দিলে হয়তো ক্যামেরায় ধরা পড়ে ক্যামেরায় শাটার স্পিড বেশি ক্যামেরায় হয়তো ধরা পড়ে টিপটিপ টিপটি করতেছি আচ্ছা কারেন্টের গতিবেগ নিয়ে আমি আলোচনা করব না আমি ই ইলেকট্রিক ফিল্ডের গতিবেগ নিয়ে কথা বলা যায় ইলেকট্রিক ফিল্ড আলোর বেগে চলে ইলেকট্রিক ফিল্ড আলোর বেগে চলে তুমি যদি এখান থেকে একটা সুইচকে অন করে দাও ইলেকট্রিক ফিল্ড মানে ডিরেক্টলি আলোর বেগে তোমার চট্টগ্রাম পৌঁছে যাবে মানে উইদিন এ সেকেন্ড মানে সেকেন্ডও লাগবে না পিকো সেকেন্ড মাইকো সেকেন্ড লাগবে না এই তো চট্টগ্রাম সেকেন্ড লাগবে না ইলেকট্রিক ফিল্ড আলোর বেগে চলে সবসময় ঠিক আছে সো ইলেকট্রিক ফিল্ড যদি আলোর বেগে চলে আলোর বেগে চলার সাথে সাথে ইলেকট্রন যেখানে থাকবে সেকে মুভ করতে দেবে বুঝতে আচ্ছা এখন আসি কারেন্টের কথা একটু বললাম কারেন্ট সম্পর্কে একটা বেশি ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারেন্ট মাপার যন্ত্র হচ্ছে অ্যামিটার বলা হয় কারেন্ট মাপার যন্ত্রটাকে বলা হয় অ্যামিটার এটা ডিজিটাল হতে পারে অ্যানালগও হতে পারে অ্যানালগুলোতে কাটা থাকে ডিজিটালগুলোতে ডিরেক্ট রিডিংটা দেখায় এবং এই অ্যাম কারেন্ট মাপার জন্য অ্যামিটারটা সবসময় সার্কিটে সিরিজে লাগায় সিরিজ পেয়ে সম্পর্কে একটু পরে আসবো এরপর সেই ভোল্টেজ যে ভোল্টেজটা কী ভোল্টেজটা হচ্ছে এক প্রকার ইলেকট্রিক্যাল প্রেশার আমার ইলেকট্রনগুলোকে সে ধাক্কা দিবে পুষ দিবে যে তুমি ফ্লো হও এই ভোল্টেজের এই সংজ্ঞাটা আমি ডিপ্লোমা খুব বেশি শুনতে পাই যে ইলেকট্রনকে যে পুশ দিবে সে হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ না থাকলে ইলেকট্রন কখনোই এক ডিরেকশানে ফলো হবে না এক ডিরেকশানে ফ্লো করানোর জন্য আমার এই ভোল্টেজের দরকার এই ভোল্টেজ কি কাজটা করে ভোল্টেজ যে কাজটা করে এই ভোল্টেজটা সবসময় প্রতিকূলম চার্জের উপরে একটা কাজ করার মতো তার

হ্যাঁ ভোল্টেজ কম হলে টানতে পারবে না যদি ভোল্টেজ কম হয়ে যায় তার ওয়ার্ড যদি ওই থাকে সে কারেন্ট বেশি টানলে উজ্জ্বল বেশি হতে পারবে না উজ্জ্বলতা নির্ভর করে কারেন্টের উপরে না উজ্জ্বলতা নির্ভর করে ভোল্টেজের উপরে যে কি পরিমাণে এনার্জি দিয়ে তাকে আমি পুশ করতেছি ওর ওয়ার্ডটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু সে সমানই খাচ্ছে কারেন্টটা তখন বেশি নিচ্ছে এই জন্য বলা হয় যে মোটর বা ইরিগেশান পাম্পগুলো ভোল্টেজ কম থাকলে চালায়ও না ভাই কেন চালায়ও না তার ওয়ান হর্স পাওয়ারের মোটর সে ওয়ান হর্স পাওয়ারের পাওয়ারই টানবে টানবে কিন্তু ভোল্টেজ তো নাই কারেন্ট বেশি হয়ে যাবে মোটর পুড়ে যাবে কারেন্ট বেশি হয়ে যাবে মোটর পুড়ে যাবে সে সে এক হর্স পাওয়ারই নিবে ভোল্টেজ যেহেতু কমে গেছে এখন কারেন্ট বাড়াই দিয়ে পাওয়ারটা ঠিক রাখো কিন্তু তার ভিতরে যে কন্ডাক্টারটা আমি দিয়েছি তার নির্দিষ্ট কারেন্টের রেটিংয়ের দিয়েছি তার থেকে বেশি কারেন্ট গেলে ওই কন্ডাক্টারটা পুরিয়ে নষ্ট হয়ে যাবে এই জন্য বলা হয় যখন লাইনে ভোল্টেজ কম থাকে আপনি বা তুমি এই পাম্পটা চালিও না একটা নির্দিষ্ট টাইমে বলা হয় এই টাইমে পাম্প চালানোর দরকার নেই লাইনের ভোল্টেজ তখন কম থাকে ওকে এই ভোল্টেজ হচ্ছে এক এক প্রকার ইলেকট্রিক্যাল প্রেশার যেটা হচ্ছে আমার ইলেকট্রনগুলোকে ফ্লো করাইতে চেষ্টা করে এর আরেকটা ব্যাসিক সংজ্ঞা আছে সে ব্যাসিক সংজ্ঞাটা এমন যে আমার যদি ভোল্টেজ এখান থেকে এখানে এখানে একটা এ পয়েন্ট আছে এখানে একটা বি পয়েন্ট আছে এদের মাঝে যদি ভোল্টেজের পার্থক্য দুইশো বিশ ভোল্ট হয় দুশো বিশ ভোল্ট হয় আমাদের বাসাপাড়ি লাইনের এটা দিয়ে বোঝা যায় যে এই এ পয়েন্ট থেকে এক কুলম চার্জ যদি বি পয়েন্টে আসে তাহলে আসার পথে সে দুইশো বিশ জুল করে কাজ করে আসার পথে সে দুইশো বিশ জুল করে কাজ করতে করতে নিচে নামে এই জন্য এর এ এবং বি পয়েন্টের মাঝে বা এই দুইটা সকেটের পিনের মাঝে ভোল্টেজের পার্থক্য দুশো বিশ ভোল্ট বলা হচ্ছে মানে সে দুইশো বিশ জুল করে কাজ প্রতি চার্জের উপরে দেয় দিচ্ছে আবার আসতেছে দিচ্ছে আবার আসতেছে প্রতি কুলম চার্জের উপরে দুইশো বিশ জুল করে কাজ দিচ্ছে যেহেতু কাজ আমি দিচ্ছি সো ইলেকট্রন তো এখন দৌড়াবেই ইলেকট্রনের উপরেই তো কাজটা আমি দিচ্ছি আমি যদি এই বেঞ্চের উপরে কাজটা দিই বেঞ্চটা তো দৌড়াবে সেই কাজটা আমি ইলেকট্রনের উপর দিচ্ছি যেহেতু ইলেকট্রনের উপরে কাজটা দিচ্ছি ইলেকট্রনটা দৌড়াবে সোজা কথা হিসাব তো ঠিক আছে সো ভোল্টেজ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সো পজিটিভ দুশো বিশ ভোল্ট বলতে কী বোঝায় সেটা একটু বোঝানোর চেষ্টা করি ধরো একটা মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের মাথায় একটা ফুটবল আমি কোনো কারণে রেখে দিয়েছিলাম যদি রেখে দেই এখন কোনো কারণে ফুটবলটাকে যদি আমি লাথি মারি বা এরকম করে হাত দিয়ে সরাই দিই ও গড়াইতে গড়াইতে নিচে নামবে যখন নিচে নামবে তখন সে এনার্জি খরচ করতে করতে নামবে না এনার্জি খরচ করতে করতে নামবে না কি এনার্জি খরচ করতে করতে নামবে তার ভিতরে স্টোর্ড পোটেন্সিয়াল এনার্জি হাইটের যে এনার্জিটা একটা বলকে যখন টেনে উপরে তুলি একটা পোটেন্সিয়াল এনার্জি জমা হলো না এটাকে উপর থেকে নিচ থেকে উপরে টানলাম এর ভিতরে পোটেন্সিয়াল এনার্জি জমা হয়ে গেছে সেরে দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে নিয়ে যাবে কারণ গ্রাভিটির বিপরীতে আমি কাজ করেছি কাজ করে ভিতরে কাজটা জমাইছি এখন সেরে দিলেই গ্রাভিটি কাজটাকে নিচের দিকে জিরোর পজিশন স্টেবল পজিশনে নেওয়ার চেষ্টা করবে তাই তো হুম কনস্ট্যান্ট থাকবে সবসময় যে দুশো বিশ জুল হারে আমি ভোল্টেজের কথা বলছি হারে দুশো বিশ জুল হারে এটা হার্ট এটা অ্যাক্সেলেশনের কথা দেখো চিন্তা করো হ্যাঁ নাইন পয়েন্ট এইট মিটার করে হারে এটা হারে হবে এটা হারে হবে ঠিক আছে আচ্ছা তাহলে পজিটিভ বলতে বোঝাচ্ছে যখন বলটা নেমে গেল তাকে কিন্তু আমি কাজ দিচ্ছি না সে নিজে নিজে কাজ করি নামছে এখন যদি নিচের গ্রাউন্ড থেকে বলটাকে আবার মাউন্ট এভারেস্টে তুলতে হয় কাজ দিতে হবে কাজ দিতে হবে কাজ দিয়ে তুলতে হবে এখন পজিটিভ ভোল্টেজের কনসেপ্টে এখানে আসি যে একটা ইলেকট্রন এ পয়েন্টে আসে সে পজিটিভ এখানে যদি পজিটিভ টার্মিনাল হয় তার মানে ইলেকট্রনটা হায়ার পোটেন্সিয়ালে বসে আছে ইলেকট্রনটা হায়ার পোটেন্সিয়ালে বসে আছে কোনো লোড লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ইলেকট্রনটা যেহেতু হায়ার কোডেন্সিয়াল আছে সুন্দর মতো দুইশো বিশ জুল করে কাজ করতে করতে নিচে নেমে যাবে মানে ওই লোডের ভিতর দিয়ে দুইশো বিশ জুল দুইশো বিশ জুল হারে কাজ করে নিচে নামে আমার এর ভিতরে এক্সট্রা করে কোনো কাজ দিতে হবে না কারণ কাজটা সোর্সই দিয়ে রাখছে সেখানে এটা প্লাস দুইশো বিশ ভোল্ট এখন কোনো কারণে যদি আমার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে হয় তাহলে এ বি ভি এ বি সাফিক সিলেক্সি এটা হচ্ছে প্লাস দুইশো বিশ ভোল্ট প্লাস দুইশো বিশ ভোল্ট যখন এটাকে উল্টায় দিব ভি বি এটা হচ্ছে মাইনাস দুইশো ভোল্ট এখন কি ঘটনাটা ঘটবে এখন ঘটবে হচ্ছে যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এক কুলম চার্জ উঠাইতে গেলে প্রতিকুলম চার্জের উপরে দুশো বিশ জুল করে কাজ আমাকে দিতে হবে যেহেতু দুশো বিশ জুল করে কাজ দিতে হচ্ছে এখন সো এটা নেগেটিভ ভোল্টেজ বুঝাইতে পারলাম সো ভোল্টেজ হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেশার এই প্রেশারটা প্রতিকুলম চার্জের উপরে কাজ করে প্রতিকুলম চার্জের উপরে কাজ করে যদি দুশো বিশ ভোল্ট হয় প্রতিকুলম চার্জের উপরে সে দুশো বিশ জুল করে কাজ দেয় আর যদি ইলেভেন কেবি হয় প্রতিকুলম চার্জের উপরে দুই ইলেভেন কিলো জুল করে কাজ দেয় বুঝাইতে পারলাম সো এটা হচ্ছে আমার ভোল্টেজ আমি কিন্তু সার্কিটের প্যারামিটারগুলো সম্পর্কে তোমার বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি যা তুমি নিত্য নৈমিত্তিক দেখো সেগুলোর বেসিক একটা ধারণা দেয় মানে সংজ্ঞাগুলো সম্পর্কে ওকে এখন এসি পাওয়ার আমি বলি এটা ষাট ওয়াটের বাল্ব পরের সঙ্গে তুমি এর আগেও পড়ছো যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করা হয় সেটাকে পাওয়ার বলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করা হয় সেটাকে পাওয়ার বলে সেটা হচ্ছে জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড ইজ পাওয়ার জুল পার সেকেন্ড ইজ পাওয়ার এই পাওয়ারকে আবার অন্যভাবেও ক্যালকুলেট করা যায় এটাকে পি নামে ডাকা হয় পাওয়ারকে পি নামে ডাকা হয় ঠিক আছে পাওয়ারের একক হচ্ছে ওয়াট আচ্ছা উপরের এই জিনিসটা বলা হয়নি ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট এসআই ইউনিট হচ্ছে ভোল্টেজের দেখা হচ্ছে ভোল্ট আর পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড এই পাওয়ারকে অনেক সময় পি ইকুয়াল টু ভি ইন্টু আইও বলা হয় পি ইকোয়াল টু ভি ইন্টু আইও বলা হয় এটাও হচ্ছে জুল পার সেকেন্ড এটাও জুল পার সেকেন্ড কীভাবে আসে সেটা একটু বলে দেয় পি ভি সমান কি জুল পার কুলম আর আই সমান কি কুলম পার সেকেন্ড সো কুলম কুলম কাটা গেলে জুল পার সেকেন্ড থাকে সো এই জন্য পি ইকাল টু ভি ইন্টু আই লেখা যায় এটাকে অন্যভাবে বলে আরেকটা ফর্মুলায় লেখা যায় আই স্কোয়ার ইন্টু আর অথবা ভি স্কোয়ার ইন্টু আর এই তিনটা ফর্মুলায় পাওয়ারকে ক্যালকুলেট করতে আমরা পারি ঠিক আছে যেহেতু পাওয়ার আছে পাওয়ার থাকলে এনার্জি থাকবে পাওয়ার থাকলে এনার্জি থাকবে পাওয়ারের সাথে কোনো এনার্জির কোনো এনার্জির সম্পর্ক নাই বা সরি পাওয়ারের সাথে এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নাই পাওয়ারের সাথে এনার্জির সম্পর্ক আছে এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নাই এনার্জি বলতে বোঝা হচ্ছে জুল এনার্জি মানে হচ্ছে ই এটাকে জুল দ্বারা প্রকাশ করা হয় জুলের সাথে টাইমের কোনো সম্পর্ক আছে নাই পাওয়ারের সাথে টাইমের সম্পর্ক আছে এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নাই আপাতত দৃষ্টিতে যখন এনার্জি আমি ক্যালকুলেট করি তখন কী করি পি ইন্টু টি স্যার আপনি টিটি দিয়ে তো গুণ করেছেন এনার্জির সাথে তো টাইমের সম্পর্ক দেখাচ্ছেন কিন্তু আলটিমেটলি দেখো পে ইকল টু জুল টি টিটি কাটা গেল জুল এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নাই দেখো এই ম্যাটেরিয়ালটা মার্কেটের দিকে তাকো এই ম্যাটেরিয়ালে এই বস্তু হিসেবে এর ভিতরে কি পরিমাণ এনার্জি স্টোর হয়ে আছে তা ফিক্সড কি পরিমাণ এনার্জি স্টোর আছে তা ফিক্সড তুমি এমনটা হতে পারে যে এক সেকেন্ডে একটু অল্প নিলে দুই সেকেন্ডে একটু বেশি নিলে কিন্তু মূল এনার্জির পরিমাণ সবসময়ই ফিক্সড যদি টেন কিলো জুল হয় এর ভিতরে টেন কিলো জুলই আছে তুমি এটা এক সেকেন্ডেও টেন কিলো জুল নিতে পারো বা দশ সেকেন্ডে নাও সেটা আমার আমার কিছু দেখার বিষয় না আমার আসেই টেন কিলো জুল ঠিক আছে তুমি চাইলে এটা এক সেকেন্ডেও নিয়ে নিতে পারো বা তুমি একশো দিনেও নিতে পারো এটা আমার দেখার বিষয় না আমার ভিতরে আছে হচ্ছে টেন জুল আমার সাথে টাইমের কোনো সম্পর্ক নেই এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নেই টাইমের সাথে সম্পর্ক হচ্ছে পাওয়ারের ঠিক আছে আমাদের বাসাবাড়িতে সবসময় এনার্জি ক্যালকুলেট করা হয় সবসময় এনার্জি আমাদের মিটারের নাম হচ্ছে এনার্জি মিটার সে এনার্জি ক্যালকুলেট করে এনার্জি মিটার সে সবসময় এনার্জি ক্যালকুলেট করে আমি এই যে যত ওয়াটের বাল্বগুলো চালাই সেই বাল্বগুলো কত ঘন্টা করে চলে ওই ই ইকাল টু পি ইন্টু টি এনার্জি পি ইন্টু টি সো এক হাজার ওয়াটের একটা রাইস কুকার যদি এক ঘন্টা চলে এক হাজার ওয়াটের রাইস কুকার এক হাজার ওয়াটের রাইস কুকার আমার এক ঘন্টা চলছে এক দিয়ে গুণ করলাম তাহলে এক হাজার ওয়াট হওয়ার এটাকে বন্ধ করে দিব ওটা ওটাকে ওকে বাইরে থেকে ডাক দাও আর বলো ভাই একটু এদিকে আসুন আচ্ছা তাহলে এক হাজার ওয়াট আওয়ার তাই তো এই এক হাজার ওয়াটকে বলা হয় ওয়ান কিলো ওয়াট আওয়ার এই ওয়ান কিলো ওয়াটের আর একটা নাম আছে ওয়ান ইউনিট ওয়ান ইউনিট এই ওয়ান ইউনিট বলতে বোঝায় যে এক হাজার ওয়াটের কোনো জিনিস যদি এক ঘন্টা চলে সেটাকে ওয়ান ইউনিট বলা হয় বা ওয়ান কিলো ওয়াট আওয়ার বলে এই কোর্সের লাস্টের দিকে একদম শেষের দিকে বাসাবাড়ির বিদ্যুৎ বিলটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আমি শেখাবো যে এইভাবে ক্যালকুলেট করে ঠিক পারো তাই তো ডান খুবই ভালো তুমি নর্মাল টের পাবা যে তোমার বিল বেশি আসছে না কম আসছে ওরা ভুল ভাল কিছু রিডিং নিচ্ছে কি না ট্রেনে এখন দিছে এখন এখন কি ও মানে আমি পড়েছি তো অনেক আগে তখনই ছিল আচ্ছা তাহলে তো এখন বইগুলো বেশ আপডেট করছে আচ্ছা আচ্ছা তাহলে ভোল্টেজ দেখলাম আমরা ভোল্টেজ দেখলাম আমরা পাওয়ার দেখলাম আমরা এনার্জি দেখলাম তাই তো কারেন্ট দেখলাম এগুলো সম্পর্কে একটা ব্যাসিক একটা ধারণা পেয়েছো জিনিসটা কি ঠিক আছে এই ভোল্টেজ এবং কারেন্ট এটা তৈরি হয় হচ্ছে জেনারেটিং স্টেশন থেকে যেটাকে আমরা পাওয়ার প্লান্ট নামে বলি ওকে সো সে জেনারেট করে এই সোর্স থেকে এই ভোল্টেজ এবং কারেন্ট আসে সেটা তারা কিভাবে জেনারেট করে সে মেকানিজম অনেক হায়ার লেভেলের পাওয়ার সেটা পরে আমরা দেখব ওকে সার্কিটের দেখো এই ছোট্ট একটা সার্কিট দেখিয়ে কিন্তু এই জিনিসটা পড়ালাম এখন সার্কিটের যেগুলো ফিজিক্যাল প্যারামিটার আছে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটার সেগুলো সম্পর্কে একটু বলে যাই এগুলো কিন্তু আমার অ্যানালাইসিসের পার্ট না কিন্তু তোমাকে সার্কিট বোঝাইতে গিয়ে আমার এগুলো বুঝাইতে হবে তুমি যদি নাই চেনো কোনটা কি তাহলে হবে না যেহেতু তুমি ক্লাস মিস করছো তোমার জন্য একটু লেন্দি সময় আমাকে নিতে হবে আচ্ছা এখন আসি যে আমার ফিজিক্যাল পার্ট যেগুলো আছে বেসিক কম্পোনেন্টস সার্কিটটা সার্কিটের কয়েক ধরনের ভাগ আছে হ্যাঁ সার্কিটকে আমি এসিডিসি দিয়ে ভাগ করতে পারি আবার অন্য বাইলেটারাল বা ইউনিলেটারাল বলে যে কারেন্ট সার্কিটে এক দিক দিয়ে যায় না দুই দিক দিয়ে যায় যদি এক দিক দিয়ে যায় সেটাকে ইউনিলেটারাল বলে আর যদি দুই দিক দিয়ে যেতে পারে এদিক দিয়ে যায় এবার এদিক দিয়েই আসে তাহলে সেটাকে বাই বলে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট জিনিসটা লিনিয়ার এবং নন লিনিয়ার একটা পরে আমি বোঝাবো তবে সার্কিটের ইলিমেন্টগুলোর ভিতরে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলে হয় অ্যাক্টিভ ইলিমেন্ট একটাকে বলা হয় প্যাসিভ ইলিমেন্ট অ্যাক্টিভ ইলিমেন্ট মানে হচ্ছে সার্কিটে তারা এনার্জি সাপ্লাই দিবে যেমন একটা সোর্স ব্যাটারি এটা সবসময় সার্কিটে যদি ইলিমেন্ট বলি এটা বলে সবসময় অ্যাক্টিভ ইলিমেন্ট যদি আমি একটা বাল্ব লাগাই ওই সার্কিটে আমি বলবো এটা কোনো দিনে অ্যাক্টিভ ইলিমেন্ট না এটা হচ্ছে প্যাসিভ ইলিমেন্ট এটা কেন দরকার সার্কিট যখন অ্যানালাইসিস করতে যাব সার্কিটের ভিতর কয়টা অ্যাক্টিভ ইলিমেন্ট কয়টা প্যাসিভ ইলিমেন্ট আছে সেটা সম্পর্কে বেশি একটা ধারণা থাকা দরকার ঠিক আছে সো যেগুলো সোর্স সেগুলো সবসময় আমার অ্যাক্টিভ যেগুলো হচ্ছে লোড হ্যাঁ এটা এটা মানে ইঞ্জিনিয়ারিং নামটাও তো তোমাকে বুঝতে হবে যে নামটা দিয়ে তো চিনতে হবে তুমি বললে যে এইটা সোর্স তাহলে কী নামে ডাকব একে আমি আচ্ছা এ অ্যাক্টিভ ইলিমেন্ট এটা নাম দেয় আর কি হ্যাঁ ওকে ডান আর প্যাসিভ ইলিমেন্টের ভিতরে আছে রেজিস্টর ক্যাপাসিটার ইন্ডাক্টার যেগুলো এনার্জিকে নিচ্ছে যেগুলো এনার্জিকে নিচ্ছে এগুলো প্যাসিভ এলিমেন্ট ট্রান্সফর্মার হ্যাঁ এগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্ট এখন আসি এই রেজিস্টার সম্পর্কে একটু রেজিস্টারগুলো বাজারে দেখতে সাধারণত এই ধরনের হয় অ্যাভেলেবেল দেখছো তুমি নিশ্চয়ই এর উপরে কালার কোড দেয়া থাকে কেন দেয়া থাকে ল্যাবে দেখাবো সো এর যদি সিম্বল আকারে দেখতে চাই বই খাতায় তাহলে দুই ধরনের সিম্বল দেয়া যায় এটা হচ্ছে এই ধরনের সিম্বল একটা হচ্ছে এই ধরনের সিম্বল এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড আমরা সাধারণত ইউএস স্ট্যান্ডার্ড ফলো করি এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সো এটার নাম হচ্ছে রেজিস্টর রেজিস্টরের কাজ হচ্ছে সার্কিটের কারেন্টটাকে লিমিট করে দেয় কারেন্টটাকে বাধা প্রদান করা যে আমি চাইলে যে পরিমাণ কারেন্ট এই সার্কিট দিয়ে নিতে পারবো না আমার দরকার এম্পিয়ার সার্কিটে আমার সোর্স দিচ্ছে টু এম্পিয়ার সো আমি এমনভাবে সিস্টেমটাকে ডিজাইন করব যেন ওটা এম্পিয়ারের বেশি না দিতে পারে সব চার্জারে লাগানো থাকে সো এই রেজিস্টারগুলো দেওয়া থাকে ওকে এই রেজিস্টরের সাই এটা যদি এরকম থাকে সিম্বলটা যদি এরকম থাকে ফিক্সড রেজিস্টর ভ্যারি করা যায় না আর যদি এরকম টান দেওয়া থাকে এটাকে বলে ভ্যারিয়েবল রেজিস্টার কমা পোটেন্সিও বলে এ তিনটা লিট থাকে মানে তিনটা পা থাকে যে কোনো দুইটা পা দিলে ব্যারি করে আর শেষের দুইটা দিলে ফিক্সড থাকে এটা ফিক্সড হিসেবেও ব্যবহার করা যায় আবার ভ্যারিয়েবল হিসেবেও ব্যবহার করা যায় সো এরকম টান দিয়ে যদি বোঝানো থাকে তাহলে বুঝতে হবে এই লোডটা ব্যারি করতেছে বা এই রেজিস্টরটা ব্যারি করতেছে এই রেজিস্টরের রেজিস্টেন্সের মান কিসের কিসের উপর নির্ভর করে একটা রেজিস্টরের রেজিস্টেন্সের মান কিসের কিসের উপর নির্ভর করে রেজিস্টরকে সাধারণত আট দ্বারা প্রকাশ করা হয় আট দ্বারা প্রকাশ করা হয় এর একক হচ্ছে ওহম চিহ্নটা এমন এর একক হচ্ছে ওহম এই রেজিস্টরের মান কিসের কিসের উপর নির্ভর করে পড়েশ তুমি ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ এবং কারেন্টের উপর নির্ভর করে আর কিছুর উপর নির্ভর করে সো তুমি যে কথাটা বলতে চাইছো সেটা আসছে এখান থেকে ভি ইকোয়াল টু আর সো আর ইকোয়াল টু ভি বাই আই সো ভি বাই আই এর যে রেশিওটা এটা ভোল্টেজ এবং কারেন্টের সাথেই রিলেশান আছে কিন্তু এখন আমি যদি বলি যে এই রেজিস্টারের মান হচ্ছে টেন ওহম এই রেজিস্টারের মান হচ্ছে টেন ওহম এখন আমি কোনো কারণে ভোল্টেজটা বাড়াই দিলাম দ্বিগুণ করে দিলাম ভোল্টেজটা বাড়াই দিলাম দ্বিগুণ করে দিলাম এখন কি রেজিস্টারের মান টু টোয়েন্টি হোম হয়ে যাবে ভোল্টেজ তো বাড়াই দিয়েছি রেজিস্টার মানটা কি চেঞ্জ হয়ে যাবে তুমি বললাম যে রেজিস্টেন্সের মান একটা রেজিস্টার রেজিস্টেন্সের মান ভোল্টেজ এবং কারেন্টের উপর নির্ভর করে স্যার আমি সেটা একমত ভোল্টেজ এবং কারেন্টের সাথে তার রিলেশান আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি এই রিলেশানশিপে দেখতে পাচ্ছি যে রেজিস্টারের মানটা হচ্ছে ভি বাই আই রেশিও আকারে এখন আমি কোনো কারণে যদি ভোল্টেজ বাড়িয়ে দিই ছিল মনে করো দশ ভোল্ট তখন আমি পেয়েছি দশ হোম এখন যদি এটাকে কেটে আমি টুয়েন্টি ভোল্ট করে দেই এটা কি দশ হোম থাকবে না বিশ হোম হয়ে যাবে বাড়বে এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে রেজিস্টারের রেজিস্টেন্সের মান বাড়বে কিন্তু আলটিমেটলি কখনোই টেন হোমের রেজিস্ট্যান্স ভোল্টেজকে দ্বিগুণ করে দিলে এটা টোয়েন্টি হোম হবে না যখনই ভোল্টেজ দ্বিগুণ করে দিব। তখন কারেন্টটাও সেই লেভেল আকারে দ্বিগুণই হয়ে যাবে যখন দ্বিগুণ হয়ে যাবে তখন এই রেশিওটা ওই টেনই থাকবে মানে এটা এমন ছিল যখন টেন ছিল তখন কারেন্ট ছিল এক যখন টোয়েন্টি ছিল তখন কারেন্ট হয়ে গেছে দুই সো এর রেশিও সবসময় টেন এর রেশিও সবসময় টেন তার মানে স্পেসিফিকলি বলতে গেলে রেজিস্টারের রেজিস্টেন্সের মান কারেন্ট এবং ভোল্টেজের সাথে ডিরেক্টলি সম্পর্কিত না আমি ক্যালকুলেট করতে পারি রেজিস্টারের রেজিস্টেন্সের মান কারেন্ট এবং ভোল্টেজ থেকে ক্যালকুলেট করতে পারি কিন্তু এটা কারেন্ট এবং ভোল্টেজের উপর কোনো দিনও নির্ভর করে না এটা নির্ভর করে রেজিস্টেন্সের ফিজিক্যাল ডাইমেনশনের উপরে এর ফিজিক্যাল প্রপার্টির উপরে একটা রেজিস্টার রেজিস্ট্রেশের মান নির্ভর করে ওই রেজিস্টারটা কী দিয়ে তৈরি এটাকে সিগমা দিয়ে প্রকাশ করতেছি হ্যাঁ এটা রো দিয়ে নির্ভর করবে এটা লেন্থের উপরে নির্ভর করবে এটা অ্যারিয়ার পুরাটাই তারের উপর নির্ভর করবে লম্বা কতটা মোটা এবং তারটা কোন তার কোন ধরনের তার তামার তার অ্যালুমিনিয়ামের তার কি অন্য কোনো কিছুর তার ঠিক আছে এই রোটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্টিভিটি আপেক্ষিক রোদ প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য এটা ফিক্সড প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য এটা ফিক্সড আমার একটা চার্ট আছে সে চার্ট দেখে বলতে পারবো এই রোটা কত আর এল দেখে বোঝা যায় যে তারটা কত লম্বা আর এ হচ্ছে কতটা তার ক্রস সেকশান এরিয়া তার ক্রস সেকশান এরিয়া কতটা মোটা ঠিক আছে সো যদি আমি লেন দ্বিগুণ করে দিই রেজিস্টেন্স দ্বিগুণ হয়ে যাবে যদি এরিয়া দ্বিগুণ করে দিই রেজিস্টেন্স অর্ধেক হয়ে যাবে ইনভার্সলি প্রপোশনাল তাহলে এখন থেকে আমরা বলবো রেজিস্টরের রেজিস্টেন্সের মান কারেন্ট বা ভোল্টেজের উপর নির্ভর করে না এটা নির্ভর এর ফিজিক্যাল প্রপার্টির উপরে এটা কি ধরনের তার কতটুকু লম্বা কতটুকু চওড়া ওকে আমরা যে সমস্ত রেজিস্টর এখানে ইউজ করব ল্যাবে এর সব কার্বন দিয়ে তৈরি সবই কার্বনের তৈরি সেটা তুমি দেখতে পাবা গেলেই এই রেজিস্টারগুলো এতটুকু এতটুকু ওর প্রতিটা রেজিস্টরের আলাদা আলাদা মান আছে এবং সেই মানগুলো কালার কোড দিয়ে নির্ণয় করা যায় অথবা আমার মিটার দিয়েও নির্ণয় করা যায় অথবা এক্সপেরিমেন্ট করে বের করা যায় যে ভোল্টেজ এবং কারেন্টের ইয়েটা করবো কারণ এটা তো ফিক্সড সো একটা সার্কিট বানালাম একটা রেজিস্টারের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং কী পরিমাণ ভোল্টেজ যাচ্ছে আমি দেখি কারণ রেশিও তো ফিক্সড কারণ রেজিস্টেন্সের মান তো চেঞ্জ হয় না সো কারেন্ট জিরো ভোল্টেজ জিরো কারেন্ট সামথিং ভোল্টেজ সামথিং কারেন্ট সামথিং বলছে সামথিং এরকম করলে একটা ডিরেক্ট গ্রাফ পাবো এই গ্রাফের যে ঢালটা সেটাই হবে আর ওয়াইকাল টু এম এক্স প্লাস সি এই ইকুয়েশান থেকে আসে বুঝাইতে পারলাম সো এটা হচ্ছে রেজিস্টার রেজিস্টারের কাজ হচ্ছে সার্কিটে কারেন্টটাকে লিমিট করে দেয় আমাদের সময় আসে না আরও প্রায় শেষ সো রেজিস্টার দেখতে এমন ওকে সিম্বলটাকে এটা কি কী বলে ওহোম ওহোম সিম্বলটা হচ্ছে ওহম যখনই এরকম সাইন দেখবা তার মানে সেটা হচ্ছে আমার রেজিস্টার দিছে কোনো গ্রিক লেটার এগুলো গ্রিক লেটার সবই কিন্তু গ্রিক লেটার ওকে গ্রিক লেটার এই ওহমের উল্টা হচ্ছে মোহম বা এটাকে যখন উল্টাই দেব এই এই সিম্বলটাকে যখন উল্টাই দিব এরকম এটাকে মোহম বলে এটা কন্ডাক্টেন্সের একক একটা হচ্ছে রেজিস্টেন্স আর একটা হচ্ছে কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্সকে সিমেন্স দ্বারাও প্রকাশ করা হয় সিমেন্সের নাম শুনছো তো সিমেন্স সিমেন্স কোম্পানি তো একসময় ছিল মোবাইল ফোন তৈরি করেছে সিমেন্সের ট্রান্সফর্মার আছে বড় বড় এটাকে কন্ডাক্টেন্স দ্বারা প্রকাশ করা হয় কন্ডাক্টেন্সকে জি দ্বারা প্রকাশ করা হয় রেজিস্টেন্সকে আর দ্বারা কন্ডাক্টেন্সকে জি দ্বারা কন্ডাক্টেন্স থেকে বোঝা যায় একটা ম্যাটেরিয়াল কত সহজেই ইলেকট্রনটাকে যেতে দিচ্ছে আর রেজিস্টেন্স হচ্ছে কত করে বাধা দিচ্ছে রেজিস্টেন্স হচ্ছে বাধাটা বোঝায় আর কন্ডাক্টেন্স হচ্ছে কত সহজে ইলেকট্রনটা যেতে পারে কন্ডাক্টেন্সের উল্টা হচ্ছে রেজিস্টেন্স সো রেজিস্টেন্স যদি টু হয় তাহলে কন্ডাক্টেন্স হবে ওয়ান বাই টু সো জি ইকুয়াল টু ওয়ান বাই আর এটাকে আকারে প্রকাশ করা হয় ওকে এখন আসি ক্যাপাসিটার ক্যাপাসিটা তো দেখছো সার্কিটে গোল গোল হ্যাঁ ছোট্ট ছোট্ট জিনিস থাকে এই ক্যাপাসিটার সার্কিটে কী কাজ করে সার্কিটে বেসিক কাজ হচ্ছে এ ফিল্টার হিসেবে কাজ করতে পারে সার্কিটে যদি কোনো নয়েজ থাকে নয়েজকে ক্যান্সেল আউট করতে পারে এর আরও একটা কাজ আছে সার্কিটে ভোল্টেজটা ফিক্স করে রাখতে পারে খুব অল্প সময়ের জন্য হলেও সার্কিটে এনার্জি সাপ্লাই দিয়ে রাখতে পারে খুব অল্প সময়ের জন্য হলেও সে এনার্জি স্টোর করে রাখতে পারে রেজিস্টর কোনো এনার্জি স্টোর করতে পারে না কারেন্টকে লিমিট করে রেজিস্টর কারেন্টকে লিমিট করে আর এ হচ্ছে কারেন্ট বা এনার্জি বা চার্জকে স্টোর করে রাখে এ হচ্ছে চার্জকে স্টোর করে রাখে ক্যাপাসিটার দেখতে প্যারালাল প্লেট ক্যাপাসিটার দেখতে এমন এর সিম্বলটা দেখতে এমন যদি পোলারাইজড হয় যদি পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে তাহলে পজিটিভ নেগেটিভ এরকম দেয়া থাকে হ্যাঁ কম করে কম করবে কেন খুব অল্প সময়ের জন্য পারে এর ভিতরে এনার্জিটা স্টোর হয়ে থাকবে সার্কিটে খুব অল্প সময়ের জন্য এনার্জিটা স্টোর করতে পারবে যদি কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য ভোল্টেজটা ডাউন করতো ও তাহলে কিছু করতো না আর ফ্যানের ক্যাপাসিটার কারণ আলাদা তুমি ফ্যানের ক্যাপাসিটার এই ক্যাপাসিটারকে গোলাই ফেলো না ফ্যানের ক্যাপাসিটার ইউজ করা হয় ফ্যানের ক্যাপাসিটার ইউজ করা হয় ফেসটাকে স্প্লিট করার জন্য কারণ সিঙ্গেল ফেস ইন্ডাকশান মোটর কোনো দিনও সেলফ স্টার্টেড না থ্রি ফেজ ইন্ডাকশান মোটর লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুরে কিন্তু আমার বাসার বাড়ির যে ফ্যান এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর হ্যাঁ ক্যাপাসিটার থাকে সেগুলো সিঙ্গেল ফেজ থাকে থ্রি ফেজে দেখো তো ক্যাপাসিটার আছে নাকি থ্রি ফেজে খেয়াল করে দেখো পানির শেষ পাম্প যেখানে থ্রি ফেজ আছে সেখানে কোনোদিনও ক্যাপাসিটার ইউজ হবে না যদি ক্যাপাসিটার ইউজ হয়ে থাকে সেটা অন্য পারপাসে সেটা ভোল্টেজকে স্টেবল করার জন্য সেটা হতে পারে ভোল্টেজকে স্টেবল করার জন্য কিন্তু কোনোভাবেই স্টার্টিংয়ের জন্য না আসে কিন্তু এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরে যেটা করা হয় সেটা হচ্ছে স্টার্টিংয়ের জন্য ব্যবহার করা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরে দুইটা কয়েল থাকে একটা হচ্ছে স্টার্টিং কয়েল একটা হচ্ছে রানিং কয়েল স্টার্টিং কয়েলটা স্টার্ট করেই সেরে দেয় স্টার্ট করেই সেরে দেবে তখন ক্যাপাসিটারের কাজ আর থাকে না হুম এগুলো তোমাকে গ্রাজুয়ালি সে চার বছর ধরে ধরে শিখতে হবে এটা একদিনে তো সব শেখা সম্ভব সম্ভব না না আচ্ছা ক্যাপাসিটার কাজ কি তাহলে সার্কিটে খুব অল্প সময়ের জন্য এনার্জিটাকে স্টোর করে রাখা এবং ক্যাপাসিটার ভোল্টেজ চেঞ্জ হতে দেয় না ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয় চেঞ্জ হলেও সেটা আস্তে আস্তে হবে ক্যাপাসিটার সবসময় ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে ওকে ক্যাপাসিটারকে যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটার হয় তাহলে এখানে একটা মেটালিক প্লেট থাকে এখানে একটা মেটালিক প্লেট থাকে এর মাঝে যে ফাঁকা জায়গাটা এটা এয়ার বা বাতাস থাকতে পারে অথবা পেপার থাকতে পারে অথবা কোনো ওটাকে পলিস্টার থাকতে পারে এই ধরনের ম্যাডাম আমি নর্মালি ফুয়েল ইউজ করতে পারি ফয়েল যেগুলো আছে আয়রনেরগুলো ইউজ করতে পারি জিঙ্কেরগুলো তুমি চাইলে পারো মানে ফয়েল টাইপ তৈরি করা হয় এটা পাতলা অ্যালুমিনিয়ামেরও করা যায় অ্যালুমিনিয়ামেরও করা যায় সো এই ফয়েলটা ইউজ করে দুটো প্লেট বানানো হয় দুটো প্লেটের মাঝে একটা সেপারেশান রাখা হয় এই সেপারেশন যেটা রাখা হয় এটাকে ড্রাই ইলেকট্রিক বলে ড্রাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল না ডাইউড না ডায়েউড এখানে মাইকা নাম শুনেছো আঠা মাইকা যেটা ক্যাপাসিটার ইউজ করে সেই আঠাটা এখানে ইউজ করা যায় অথবা কাপড় ইউজ করা যায় বা পলিস্টার কাপড় ইউজ করা যায় অথবা ডিরেক্ট কাগজ ইউজ করা যায় অথবা ডিরেক্টলি ফাঁকা রেখে দেওয়া যেতে পারে তাহলে সেটা ক্যাপাসিটার মতো বিহেভ করবে আমি চাইলে এখানে অল্প পরিমাণ এনার্জি স্টোর করে রাখতে পারি একটা ক্যাপাসিটারকে চার্জ করলে একটা ক্যাপাসিটারকে চার্জ করলে হ্যাঁ খুব অল্প সময়ের জন্য যদি তাকে লিডটাকে আলাদা করে রাখো তুমি ধরলে কিন্তু হিউজ পরিমাণে শখ খাবা মানে তোমার শখটা হবে এনোর মাস তোমার বিদ্যুতের লাইন যেরকম শখ দেয় না ওইরকম শখ খাবা সো ভুলেও কখনো ক্যাপাসিটার দুইটা লিড এক করে তোমার হাতে ধরো না ধরলে পরে তুমি শখটা খেয়ে যাওয়া

এটা এই জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে ওকে সো এই ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের মান সি সি দ্বারা প্রকাশ করা হয় এর একক হচ্ছে ফ্যারাড ক্যাপাসিটার একক হচ্ছে ফ্যারাড এটা হ্যাঁ এটা মাইক্রো হতে পারে মিলি ফ্যারাড হতে পারে ওকে এক ফ্যারাডের ক্যাপাসিটার অনেক বড় সাধারণত আমরা মাইক্রো ফ্রাড রেঞ্জের দেখি ফ্যারাডের ক্যাপাসিটারও কম পাওয়া যায় ওকে সো ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের মান নির্ভর করবে আমি যে প্লেটটা ইউজ করতেছি এই প্লেটটার এরিয়া কতটুকু এবং এই প্লেট দুইটা কতটুকু ডিস্টেন্সে রাখা হচ্ছে তার উপরে প্লেটের ডিস্টেন্স বেশি হলে ক্যাপাসিটেন্সটা কম হবে এরিয়াটা বেশি হলে ক্যাপাসিটেন্সটা বেশি হবে ওকে সার্কিটে যখন সিম্বল আকারে দেখব ডিস্টেন্স হচ্ছে দুইটা প্লেট কত দূরে রাখা আর এরিয়া হচ্ছে এই প্লেটগুলোর এরিয়া কত একটা প্লেট যদি নিয়েছে এই প্লেট কতটুকু নিয়েছে চওড়া কতটুকু সেই এরিয়াটা মেপে দেখো যদি এরিয়া বেশি হয় তাহলে সেখানে চার্জ বেশি জমে থাকতে পারবে এই জন্য ক্যাপাসিটেন্সটা বেশি হবে আর ডিসটেন্স যদি হয় তাহলে চার্জ ধরে রাখার ক্ষমতাটাও কমে যায় ডিস্টেন্স কম হলে ক্যাপাসিটেন্সটা বাড়বে ওই দেখো ইকুয়েশানে ডিস্টেন্স কম হলে ক্যাপাসিটেন্সটা বাড়বে ডিস্টেন্স বেড়ে গেলে ক্যাপাসিটেন্সটা কমে যাবে কমে যাবে সো আমার সার্কিটে সবসময় আমি ক্যাপাসিটার যদি ড্র করি তাহলে এই ধরনের সিম্বল ড্র করব অথবা এই ধরনের অথবা এই ধরনের এটা যদি এরকম টান দেওয়া থাকে এটাকে বলে ভেরিয়েবল ক্যাপাসিটার এই ভেরিয়েবল ক্যাপাসিটার সব থেকে বেশি ইউজ হয়েছে রেডিও পুরোনো কালে রেডিও দেখেছো কখনো ইউজ করছো ওই রেডিওর ভিতরে দেখুন লম্বা লম্বা কিছু ইয়ে করা থাকে মেটালের শেল দেওয়া থাকে ওর ভিতরে নব ঘোরানোর মতো ব্যবস্থা থাকে ওইগুলো টিউন করলে ক্যাপাসিটা টিউন করতেছো তোমার চ্যানেল চেঞ্জ হয়ে যাবে চ্যানেল চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু ক্যাপাসিটারের এই প্লেটের এরিয়া কম বেশি করতেছি আমি ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের মানটা চেঞ্জ করে দিচ্ছি যখনই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন অন্য ধরনের সিগনাল ধরতেছে ঠিক আছে দেখতে পাচ্ছ কোথায় সাথে কোথার লিঙ্ক আপ করা এটা কিন্তু অন্য লেভেলের সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অন্য লেভেলে তোমাকে চিন্তা করতে সাহায্য করবে তোমার বাস্তবে যা কিছু আছে সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভিতরে আসে একটা ইন্ডাক্টার একটা ইন্ডাক্টার কিছুই না এই যে একটা তার নিলাম একটা কন্ডাক্টার এটাকে যদি প্যাচাইয়ে দেই এটাকে বলবো একটা ইন্ডাক্টার এই ইন্ডাক্টার কী কাজ করে এর কাজটা হচ্ছে সার্কিটে ওই একই কথা এনার্জিকে স্টোর করে রাখা কিন্তু এই ভদ্রলোক যে ছিল ক্যাপাসিটার এই ক্যাপাসিটার হচ্ছে এনার্জিকে স্টোর করে রাখতো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কেমন যেমন এইখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিক থেকে এদিকে আসবে পজিটিভ থেকে নেগেটিভে আসবে ইলেকট্রিক ফিল্ড আসবে তার মানে দুটা দড়ি দিয়ে বাধা হয়ে গেল এই বাধা হলো কিসে ইলেকট্রিক ফিল্ডে বাধা হলো সো ক্যাপাসিটি সবসময় এনার্জি স্টোর করে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কিন্তু ইন্ডাক্টার এই কাজটা করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে উল্টাটা করে সো এই ইন্ডাক্টারের কে সিম্বল হচ্ছে এল এল দ্বারা প্রকাশ করা হয় ইউনিট হচ্ছে হেনরি ইন্ডাক্টারের ইউনিট হচ্ছে হেনরি হেনরির নাম অনুসারে করা হয়েছে সো কিছুই না একটা কয়েলের পেজ এটা হচ্ছে আমার ইন্ডাক্টার এটা কিছু সময়ের জন্য হলেও এনার্জিকে স্টোর করে রাখতে পারে খুব অল্প সময়ের জন্য হলেও এনার্জিকে সে হ্যাঁ এটা ইন্ডাক্টার ইউজ তোমার সব জায়গাতেই আছে এটা বেশি ইউজ হবে সার্কিটে যেখানে কারেন্ট পরিবর্তনকে আমি বাধা দিব খুব সহজে যেখানে কারেন্ট পরিবর্তন হবে না তুমি কি চার্জারের কথা বলছো ওটা ট্রান্সফর্মার ওই ওই ট্রান্সফর্মারের ভিতরেই এই ইন্ডাক্টার থাকে ট্রান্সফর্মারের ভিতরেই ইন্ডাক্টার থাকে ট্রান্সফর্মারের ভিতর দুইটা ইন্ডাক্টার থাকে একটা প্রাইমারি ইন্ডাক্টার একটা সেকেন্ডারি ইন্ডাক্টার ওকে এই ইন্ডাক্টার হচ্ছে ওখানে ইউজ করা ইউজ করার পর নতুন একটা নাম দিয়েছে ও ট্রান্সফর্মার ওকে এটার কাজ হচ্ছে খুব অল্প সময়ের জন্য সার্কিটে এনার্জিকে স্টোর করে রাখা ম্যাগনেটিক ফিল্ডে যখন তুমি একটা কয়েল এরকম বানাও তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে জানো তো তুমি হয়তো এটা জানো না যখন তারের ভিতর দিয়ে কারেন্ট যায় তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা তো একটা ম্যাগনেট তৈরি হয়ে যায় এটা জানো তো যখন ওই তারের পেঁয়াজটা আমি অনেক বেশি করে দিব অনেক বেশি করে দিব। তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আরও শক্তিশালী হয় তখন এটা দিয়ে আমি চাইলে ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লোহাকে আমি ম্যাগনেটাইজ করে ফেলতে পারি এই জন্য লোহার উপরে যদি তারের পেস মারো লোহার উপরে যদি তারের পেস মারো এরপর যদি তারের ভিতর দিয়ে এসি কারেন্ট চালাই দাও তাহলে ওই লোহাটা ম্যাগনেট হয়ে যায় অবশ্যই এটাকে বলে ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কীভাবে হয়েছে কারণ ওই তারের ভিতর দিয়ে যখন কারেন্ট গেছে সে একটা ফ্লাস্ক তৈরি করেছে সেই ফ্লাস্কগুলো ওই কয়েলের সেই আয়রনের ভিতর দিয়ে পাস হচ্ছে যেহেতু ফ্লাক্কগুলো পাস হচ্ছে ও ম্যাগনেটের মতো বিহেভ করে বুঝলেন সো এটা কিন্তু এই কারেন্ট দিয়েই বানানো ডান সো এটার অনেক ব্যবহার আছে আলটিমেটলি আমরা সামনে গেলে দেখতে পাবো সো এটা ছিল মোটামুটি একটা সার্কিট এবং সার্কিটের বেসিক প্যারামিটার্স এবং সার্কিটের যে জিনিসগুলো আমরা চোখে দেখি না কারেন্ট ভোল্টেজ পাওয়ার সম্পর্কে একটা বেসিক ধারণা আশা করা যায় ধারণাটা একটু কমপ্লিট হয়েছে সার্কিট কোর্স কেন পড়বো সে ধারণাটা একটু পাইসো এখন পরের দিন থেকে আমরা সার্কিটের যে অ্যানালাইসিস আসে ওদের যেটা শুরু করছিলাম সেটা আবার তোমার থেকে শুরু করব ঠিক আছে ক্লাসে নিয়মিত আসবা তুমি একা থাকলেও আমি দেড় ঘন্টা ক্লাস নেবো ক্লাস ভর্তি থাকলে আমি দেড় ঘন্টায় ক্লাস নিই ঠিক আছে ওকে ডান হ্যাঁ ওরা আসছিল কিন্তু ওই কয়েকটা সিলেবিস